হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। নতুন ভার্সিটিতে যাবে আজ বৃষ্টি। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে, এই জন্য বৃষ্টি কুষ্টিয়া শহর থেকে ঢাকাতে এসেছে। 2 দিন হলো একটা ফ্ল্যাটে উঠেছে, তার সাথে আছে তার বান্ধবী রিয়া। রিয়া, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজ ভার্সিটি প্রথম দিন, একটু তাড়াতাড়ি যাব। আচ্ছা ঠিক আছে। বৃষ্টির বাবা মায়ের দ্বিতীয়তম সন্তান, বড় এক ভাই আর ছোট দুই বোন নিয়ে পরিবার। বৃষ্টি আর রিয়া একই এলাকায় থাকে। দুই বান্ধবী রেডি হয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। ভালোই তুই সেজেছিস। হ্যাঁ, প্রথম দিন একটু না সাজলে হয় নাকি? হুম হুম, একটা স্মার্ট ছেলে পটাবো। সারা জীবন স্কুল কলেজ করে আসলি, ভার্সিটিতে উঠেও বাদ দিলি না। বিয়ের আগে বাদ দিব না শালা। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। মাহিম বলো। তুমি তো জানো আমার বিজনেস আস্তে আস্তে অনেক উপরে নিয়ে গেছি। তো কাল আমাকে একটু ঢাকার বাইরে যেতে হবে। ঠিক আছে, যেও, তো অনুমতি নেওয়ার কি আছে? আব্বু, আপনি তো জানেন আমি আপনার অনুমতি না পেলে কিছু করি না। সেটা তো জানি, আমার ছেলে আমাকে না বলে কিছু করে না, শুধু একটু মারামারি ছাড়া। এটা বলতে পারলে তুমি বাবা। মাইম আর তার বাবা সালাম চৌধুরী নাস্তা করছে। সালাম চৌধুরী পেশে একজন বিজনেসম্যান হলো, সেই দায়িত্ব এখন মাইম পালন করে। আর সালাম এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছে। মাইম, তুই কি আজ আমার সাথে যাবি? তোমার সাথে কেন যাব? ভুলে গেছিস আজ নবীনবরণ? না বাবাই, তোমার কাজ, তুমি একলাই যাও। ঠিক আছে। উফ, বৃষ্টি দেখছিস আজ ভার্সিটি কত সুন্দর করে সাজানো হয়েছে। এই জন্যই সবাই বলে ঢাকা বিশ্ববিদ্যালয় বেস্ট, কত ছেলে মেয়ে। সেটাই তো দেখছি। দুজন গল্প করতে করতে ভিতরে যেতে লাগলো। চারপাশে অনেকে অনেক কথা বলছে, কিছু কিছু বড় ভাই তো র্যাগিনও দিচ্ছে। হঠাৎ যেতে যেতে একজনের কথা শুনতে পেলো এমন যে, ইস, আজ যদি মাহিম আসলে অনেক ভালো হবে, আমি তো তাকে দেখার জন্য পাগল হয়ে আছি। আমি তো তার সাহসের প্রতি ফিদা, হিরোদের মতো কিভাবে মারামারি করে। আর আমি তো তার স্মার্টের প্রেমে পড়ে আছি। উফ, কি ফিগার। এক একজন ভিন্ন কথা বলতে লাগলো। হঠাৎ বৃষ্টির সাথে এক মেয়ে ধাক্কা লাগলো। সরি সরি, আমি দেখতে পারিনি। ইটস ওকে, নতুন নাকি? জি, আমি নীলা। তোমরা? আমি বৃষ্টি, আর ও রিয়া। তিনজন হালকা পরিচয় হয়ে নিল। আচ্ছা নীলা, তুমি কি বলতে পারবে এই মাহিমটা কে? আমি যতটুকু শুনলাম, এই মাহিম ওরে এই ভার্সিটির পূর্ণ ছাত্র, আর এই ভার্সিটির সভাপতির একমাত্র ছেলে। কলেজের সবাই তাকে জমের মতো ভয় পায়, কারণ খারাপ কাজে সে একটুও সহ্য করতে পারে না। ও আচ্ছা। বৃষ্টি এমন ছেলের কথা শুনে দেখার ইচ্ছে পোষণ করলো, কিন্তু কাউকে বললো না। সঠিক সময়ে সালাম চৌধুরী চলে আসলো, তাকে সবাই বরণ করে নিল। আস্তে আস্তে নতুনদেরকেও ফুল দিয়ে বরণ করে নিল। সালাম কিছু সময় বক্তব্য দিল, তোমরা নতুন কোনো সমস্যা হলে বড় ভাই বোনদের জানাবে, সেটা না হলে রবীন্দ্র গ্রুপে জানাবে, তাই হবে। কথাগুলো শেষ করে সালাম চৌধুরী চলে গেল। রুমে আর ছাত্রছাত্রী আনন্দ উল্লাস করতে লাগলো। আচ্ছা নীলা, এই রেনবো গ্রুপটা কি? আমি নিজেই জানি না, তোরে কি বলবো। ও আচ্ছা, ব্যাপার না। রাতের অন্ধকারে ঘটে চলেছে এক অকর্ম। খুব সুন্দরভাবে ড্রাগসের কারবার চলছে, কার এই কাজের সাথে জড়িত সেটা অজানা। টাকা এই স্যুটকেসে আছে, আর ড্রাগস এই পকেটে আছে। দুজন পাল্টা পাল্টি করে নিল। যখনই দুই দল দুই দিকে চলে যেতে যাবে, এমন সময় কেউ একজন বলে উঠলো, আরে আমি যে এখানে আছি তোদের কারোর কি খেয়াল নেই? আমার সাথে কথা না বলে চলে যাচ্ছিস? কে তুই আর কোথা থেকে কথা বলছিস? উফ, আমি ভুলে গিয়েছিলাম যে আমি অন্ধকারে আছি আর আমাকে দেখতে পারবি না। এই কথাই বলে অপরিচিত লোকটি নিজের বাইকে লাইট জ্বালালো। হঠাৎ লোকটির গায়ে আলো চলে উঠল, সাথে সাথে সবাই দেখতে পেল যে ব্যক্তিটির গায়ে ভিন্ন ধরনের পোশাক, আর পোশাকের গায়ে সুন্দর করে ডিজাইন করে ডেভিল বয়েজ যে MK। এটা দেখে সবাই পালাতে চেষ্টা করলো, কারণ কম বেশি সবাই জানে এই MK
কতটা ভয়ঙ্কর। সবাই নিজেদের মতো পালা, এবার ধরলে কেউ আস্তে থাকবি না। একজনের এমন কথা শুনে সবাই পালানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। এটা দেখে এমকে শব্দ করে হাসলো, যে হাসিতে সবার লোম খারাপ হয়ে গেল। লোকগুলো পালানোর চেষ্টা করলে চারপাশ থেকে লেজার লাইট তাদের উপর এসে পড়লো। বুঝে গেল চারপাশ থেকে তাদের উপর রাইফেল তাক করা, আজ তাদের মরণ নিশ্চিত। প্লিজ আমাদের মাফ করে দিন, এমন ভুল আর কখনো হবে না। আরে তোরা মাফ চাস না, আমার হাসি পাচ্ছে, তোরা পালা, আমি কিছু বলছি না। কিভাবে পালাবো এমকে, চারপাশে তো আপনার লোক আমাদের দিকে রাইফেল তাক করে আছে, তাছাড়া আপনার মতো একজন মজবুত মাফিয়া কিং সামনে থাকলে কিভাবে সম্ভব। তাই আমাদের দয়া করে ছেড়ে দিন, আমরা আর কোনো দিন এই ভুল করব না। তোরা সবাই জানিস যে আমি থাকতে তোরা অবৈধ কাজ করতে পারবি না, আমার চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব, তাও তোরা এসব করে যাচ্ছিস, দেখি কয় টাকা ডিল করতে আসছিস। আমরা তো তো তুতলিয়ে লাভ নেই, যেটা বলছে সেটা কত তাড়াতাড়ি, একজন বলল। ভয়ে ভয়ে লিডার লোক দুটি নিজের কাছে যা ছিল সেটা নিয়ে এমকে দিকে এগিয়ে গেল। ভয়ে তাদের পা এগুচ্ছে না, তবুও কোনো রকম এসে এমকে কাছে জিনিসগুলো দিল। এই তো ভালো কাজ করছিস, এখন গিয়ে ওইখানে দাঁড়া, আমাদের ছেড়ে দিবেন তো, আগে যেটা বলছি সেটা কর, ধমক দিয়ে বলল। লোকগুলো আগে জায়গায় গিয়ে দাঁড়ালো। এমকে দেখলো খুব দামি এক ধরনের ড্রাগস, সাথে কয়েক লক্ষ টাকা। বাহ অনেক টাকা আর ড্রাগস, কি বলবো। এবার এমকে তাদের দিকে এগিয়ে গেল আর জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো তোদের এই কাজ কে করতে বলছে। আমরা তাদের কাউকে চিনি না। ও তাই, আচ্ছা তোরা কি বেঁচে ফিরতে চাস নাকি উপরে যেতে চাস? না না আমাদের মারবেন না, আমরা সত্যি বলছি। ঠিক আছে তাড়াতাড়ি বল। আমাদের এই কাজ দেয় মুন্না। কোন মুন্না? ওই পাতিমাস্তান? জি। আর আমার মনে হয় না সে এত টাকা ডিল করবে। এর বেশি কিছু জানি না, আমরা তাদের সাথে যোগাযোগ করছি। বয়েস শুট, এমকের কথা শুনে সবাই হাত জোর করে মাপ চাইতে লাগলো, কিন্তু এমকে পিছনে ঘুরে নিজের বাইক নিয়ে চলে গেল আর সাথে সাথে গুলি করে সবাইকে মেরে দিল। পড়ে রইল মৃতদেহ। তারপর কিছুদিন হলো বৃষ্টির ভার্সিটিতে আসা, এর মাঝে কোনো সমস্যা হয়নি। সকাল থেকে বৃষ্টি খুব ফুরফুরে মোটে আছে, যেটা দেখে রিয়া তাকে জিজ্ঞেস করলো, কি রে বৃষ্টি তুই আজ হ্যাপি কেন? আরে তোর কি মনে নেই যে আর কিছুদিন পর ভার্সিটি এক মাসের জন্য বন্ধ দিবে? আমার তো সেই খুব হ্যাপি লাগছে, কতদিন পর বাড়ি যাব। ও রে গাথি, তাই নাকি? এখন বেশি বকবক না করে রেডি হয়ে নে। দুজন রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আর বৃষ্টি ভার্সিটিতে আসলে হঠাৎ কিছু সিনিয়র ভাই তাদের ডাকলো, যা শুনে তার এগিয়ে গেল। জি ভাইয়া বলুন। ফার্স্ট ইয়ার। জি ভাইয়া। বড় ভাইদের সম্মান দিতে হয় জানো না? সরি ভাইয়া। সরিতে কাজ হবে না, এই যে তুমি কোনো কথা না বলে আমাকে কিস করো। বৃষ্টিকে দেখিয়ে বলল রাজ। রাজ হলো এই ভার্সিটির সব থেকে উগ্র একজন ছেলে, বাপ হচ্ছে শহরের একজন এমপি, আর ভাই ছাত্রলীগের নেতা, সাথে ভার্সিটি ভিপি, তাই কাউকে মান্য করে না। আমাকে বলছেন এই কথা? আপনি জানেন আমি কে? মিরাজ এই মেয়ে কি বলেছে, সবাই আমি কে জিজ্ঞাসা করে, আর এই মেয়ে উল্টা আমাকে জিজ্ঞাসা করছে। তো সুন্দরী কে তুমি? এই ভার্সিটি রেনবো গ্রুপ লিডার কে জানেন তো? এটা তো সবাই জানে, মাহিম শাওরিয়ার। তাহলে এটাও শুনে রাখুন, আমি হলাম তার উডবি ওয়াইফ। বৃষ্টি একটু ঝাড়ি মেরে পড়লো। বৃষ্টির কথা শুনে তো রিয়া অবাক চোখে তাকিয়ে রইল, আর বাকিরা একটু নড়ে চড়ে বসলো। ও আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। পরের বার থেকে যেন ভুল না হয়, মনে রাখবেন। বৃষ্টি এই কথা বলে রিয়াকে সাথে নিয়ে চলে গেল। ওরে যেতে বললি কেন মিরাজ? তুই বুঝছিস না, মাহিম যদি জানতে পারে পরে ঝামেলা হবে, আর তার থেকে বরং সুযোগের অপেক্ষায় থাক। মাহিমকে অনেকভাবে আঘাত করতে চেয়েছি কিন্তু পারিনি, এবার সুযোগ যখন পেয়েছি তখন আর ছাড়বো না। বৃষ্টি এটা তুই কি বললি, সত্যি নাকি ভার্সিটি সবার ক্রাশ তোর উঠবি? আরে ধুর, ওদের থেকে বাঁচার জন্য এই কথা বলছি। এটা যদি মাহিম জানতে পারে তাহলে পরে ভাবা যাবে, এখন ক্লাসে চল। বৃষ্টির বলা কথা হাওয়াই পেকে ভার্সিটিতে ছড়িয়ে পড়লো। মাইম কিছুদিনের জন্য ঢাকার বাইরে কাজে গেছে, হয়তো কোনো দরকারি কাজে। রেনবো গ্রুপের সদস্যদের মাঝে কথা হচ্ছে।
মাহিম যে কেন এত ঘন ঘন ঢাকার বাইরে যায় বুঝি না। আরে তুই তো জানিস ওর বাবার বিজনেস মাহিম সামলায়, এই জন্যই হয়তো তাই বলে। আচ্ছা এইসব কথা বাদ দে, এখন বল ভার্সিটিতে কোনো সমস্যা কি হয়েছে? আর তেমন কোনো সমস্যা হয়নি, আর হলে তো আমাদের কাছে চলে আসতো। হঠাৎ একজন দৌড়ে তাদের আড্ডাখানায় চলে আসলো। কি রে রাজু, দৌড়ে কই থেকে আসিস? মনে হচ্ছে তোর এই কুকুর দৌড়ানি দিছে। আরে ডাক্তার কুকুর, একটা গরম খবর আছে। কে রে, তাড়াতাড়ি বল। তোরা শুনলিও অবাক হবি, মাহিমের বিয়ে ঠিক হয়েছে আর তার বউ এই ভার্সিটিতে পড়ে। কি যাতা বলছিস, সকাল করে কি গাঁজা খেয়ে এসেছিস? আরে ভাই না, আমি আসতে গিয়ে সেই মেয়ের মুখে শুনলাম, রাজের সামনে বলছে। তাহলে তো দেখতেই হচ্ছে সেই মেয়েকে যারে মাহিম পছন্দ করে আমাদের থেকে লুকিয়ে রাখছে। নাফিস বলো। তাহলে আর দেরি কিসের, এখনই চল। তারপর মাহিমের সব বন্ধুরা বৃষ্টিকে খোঁজ করতে লাগলো, এক এক করে সব রুমে চেক করে দেখছে। দোস্ত ওই দেখ সেই মেয়ে। নাফিস সহ বাকিরা তাকিয়ে দেখলো সামনে একজন সুন্দরী নারী বসে আছে। বা মাহিমের পছন্দ আছে বলতে হবে, এত সুন্দর বলে এতদিন লুকিয়ে রাখছে। নাফিস সহ বাকিরা ভিতরে প্রবেশ করলো। কিছু বলবে নাফিস স্যার? স্যার জিজ্ঞেস করলো। একটু দরকার ছিল তাই। ও আচ্ছা, কার সাথে? একটু অপেক্ষা করুন স্যার, এত কথা জিজ্ঞেস করলে হয় বলেন। নাফিসের কথা শুনে স্যার চুপ হয়ে গেল, কারণ জানে এরা সবে কেমন। নাফিস সহ বাকিরা এসে বৃষ্টির সামনে দাঁড়ালো। বৃষ্টি তো নিজের ভিতরে ভয় অনুভব করলো। নাম কি? বৃষ্টি। থাকো কোথায়? এই তো ভার্সিটি ছেড়ে গিয়ে ওই 12 নম্বর গলিতে। মাহিম তোমার কি হয়? বৃষ্টি কি বলবে ভেবে পাচ্ছে না, সে মনে করেছে হয়তো সকালে লোকগুলো মতো এরা হবে হয়তো, তাই মনে সাহস নিয়ে বলে ফেলো। আমার উঠবি? নাফিস এটা শুনে হাসি দিল। আচ্ছা কোনো সমস্যা হলে আমাদের বলবে, আমরা মাহিমের বন্ধু। এটা বলে সবাই বেরিয়ে গেল। আর বৃষ্টির তো ইচ্ছে করছিল নিজের মাথায় একটা নিজে চাটি মারতে, সবসময় বেশি বুঝতে যায় সকল ছাত্রছাত্রী কেমন করে বৃষ্টির দিকে নজর দিচ্ছে। স্যার সবকিছু স্বাভাবিক করতে আবার ক্লাস নেওয়া শুরু করলো। এবার একটু বেশি বেশি বলে ফেললাম, মনে হয় এই কথা যদি মাহিমের কানে যায় তাহলে। তুই তো সবসময় একটু বেশি করিস। আচ্ছা ভাই বুঝলাম, এখন ক্লাস করো। ঘন্টা কানে হলো মাহিম নিজ বাসায় ফিরেছে। রাতে নিজের বন্ধুদের সাথে দেখা করতে বের হয়ে গেলে সালাম সাহেবের সাথে দেখা হয়ে গেল। তো আজকেও রাত হবে ফিরতে? হুম বাবা। তো তুমি আজকাল মারামারি ছাড়া অন্য কিছুও লুকিয়ে করা শিখে গেছো? মাহিম তো তার বাবার কথা মানে বুঝতে পারলো না, তার বাবা কি সম্পর্কে বলছে। কিসের কথা বলছো বাবা? তুমি কিসের কথা বলছি তুমি বুঝতে পারছো না? না বাবা। ঠিক আছে বন্ধুদের সাথে দেখা করে এসো, তখনই বুঝে যাবে। ঠিক আছে বাবা। মাহিম ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর সালাম সাহেব হাসতে লাগলো ছেলের ভাবনা মুখ দেখে। নাফিস আর বাকিরা নিজেদের আড্ডার জায়গায় একটু অন্যভাবে সাজিয়েছে, তার কারণ হলো মাহিম। কিছু সময় পর মাহিম আসলো, এসে দেখলো চারপাশে অন্ধকার। কি রে কোথায় তোরা, আজ এত অন্ধকার কেন? মাহিম এটা বলে এগিয়ে গেল, হঠাৎ উপর থেকে ফুল পড়তে লাগলো, চারপাশে লাইট জ্বলে উঠলো। কি রে তোরা আজ এমন ভাবে, মনে হচ্ছে আমি অনেক দিন পর তোদের মাঝে ফিরে আসছি। ওরে ভাই তার থেকেও বড় কিছু। বড় কিছু মানে? আর তোরা কিসের জন্য এইসব করছিস? আর কত লুকাবি আমাদের থেকে? নিয়াম বলো। কিসের কথা বলছিস বলতো? বাড়িতে বাবা জিজ্ঞাসা করলো, আবার তোরা এখানে জিজ্ঞাসা করছিস, আসল কাহিনী কি খুলে বলতো। কাহিনী তেমন কিছু না, এই যে তুই এতদিন লুকিয়ে প্রেম করতিস সেটা আমরা জানতে পেরে গেছি। কি কি যা তা বলছিস, তিন চার দিন একটু বাইরে ছিলাম আর তোরা পাগল হয়ে গেছিস। পাগল তো আমরা না, পাগল হয়েছিস তুই, আমাদের ভাবি কিন্তু মারাত্মক সুন্দরী। হ্যাঁ আমাদের তো প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে। কারে দেখে এইসব বলছিস শুনি? এবার রাজু ফোন বের করে পিক দেখালো। মাহিম কিছু সময় তাকিয়ে থেকে বলো, আমি আরে তো চিনি না, কোথায় থাকে, নাম কি? কিছু না। আরে তাক ভাই, এ তো বাহুকেতে হবে না, মেয়েটা আমাদের নিজে বলেছে যে সে 12 নম্বর গলিতে থাকে, নাম বৃষ্টি। সর শালা, তোরা আজ মুডটাই নষ্ট করে দিলে, থাক আমি গেলাম। এটা বলে মাহিম চলে গেল, কেউ আটকাতে পারলো না। মাহিম চলে যাবার পর সবে হাসাহাসি করলো, পার্টি করলো। বৃষ্টি এই মেয়েকে তো আমি দেখে নেব। এই কথা ভাবতে ভাবতে মাহিম গাড়ি ড্রাইভ করতে লাগলো। তারপর মুন্না নামের মাস্তান তার ডেরার নিজের লোক নিয়ে বসে কথা বলতেছিল, তখনই সেখানে এক আগন্তুকের প্রবেশ, যাকে দেখে সবই ভয়ে দাঁড়িয়ে গেল।
এমন কি মুন্ন? বস আপনি এখানে? আসলাম তোদের খোঁজ নিতে, তুই তো আর খোঁজ খবর রাখবি না কিছু। আরে বস আপনি একবার ডাকলে আমি চলে আসতাম। সেটার কোনো দরকার ছিল না। এখন এটা বল, ড্রাগস ব্যবসা কবে থেকে শুরু করছিস? কি যে বলেন, আমি এমন খারাপ কাজ করতে পারিনি। এত সাজু সাজতে হবে না, আমি কিন্তু সব কিছু জানি। ভুলে যাস না, তুই যেই লাইনে আসিস আমি সেই লাইনের কিং। ভুল হয়ে গেছে বস, এবারে মতো মাফ করে দিন। তুই থেকে বাকিরা বেরিয়ে যা। এমকের কথা শুনে সবে বেরিয়ে গেল আর মোনা মাথা নিচু করে বসে রইল। তো এখন বল, কার কথা তুই এই কাজ করিস? সেটা আমি বলতে পারবো না বস। তুই জানিস আমি হ্যাঁ শুনতে পছন্দ করি না, তবুও তুই কিভাবে বলবো? এখন বললে সে আমাকে মেরে ফেলবে, আর আপনাকে না বলে আপনি আমাকে মারবেন। আমাকে বলে মর, কারণ একটু কম যন্ত্রণা দিয়ে মারব। প্লিজ বস ছেড়ে দিন আমাকে। এবার এমকে নিজের অস্ত্র বের করলো, যেটা নিজের কপালে ডলতে লাগলো। এখনো সময় আছে বল। আসলে বস আমাকে এই কাজটা ভার্সিটির ভিপি সাইফুল করতে বলেছে। মুন্না ভাই সব বলে দিল। তুই সত্যি বলছিস তো? জি বস। ঠিক আছে মানলাম, যা তোরে কম শাস্তি দিয়ে মারলাম। মুন্না কিছু বলার আগে এমকে তাকে শুট করে মেরে দিল। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। বৃষ্টির আজ ভালো লাগছে না, তাই ভার্সিটিতে যায়নি। গুরুত্বপূর্ণ ক্লাস থাকার জন্য রিয়া গেছে। বৃষ্টি এক একে বসে বোরিং হচ্ছিল, তাই বই পড়তে লাগলো। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠলো। এই সময়ে আবার কে আসলো? রিয়া তো এত তাড়াতাড়ি আসবে বলে মনে হয় না। যাই গিয়ে দেখি। বৃষ্টি দরজা খুলে দেখলো সেদিন এসে ছেলেটি দাঁড়িয়ে আছে, মানে রাজ। আপনি এখানে? এই তো সুন্দরীর সাথে দেখা করতে আসলাম। রাজের মতলব বৃষ্টির কাছে ভালো লাগলো না, তাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিতে গেলে রাজ জোর করে ভিতরে প্রবেশ করলো। আরে ভার্সিটি বড় ভাই আসছে, কই তুমি ভিতরে নিয়ে নাস্তা দিবে সেটা না করে তুমি দরজা আটকে দিচ্ছ। দেখুন আপনি চলে যান। যেতে তো আসিনি, তোমার সাথে একটু মজা করতে আসছি। শুনলাম আজ তোমার বাসায় কেউ নাই। এটা বলে রাজ বৃষ্টিকে ধরতে গেল, কিন্তু বৃষ্টি পালিয়ে গেল। রাজ বৃষ্টির পিছনে যেতে লাগলো, হঠাৎ হাত ধরে ফেলো। ছাড় আমাকে, না হলে কিন্তু ভালো হবে না। ভালো কিছু করতে আসিনি আমি। রাজ বৃষ্টির কাছে আসতে গেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কোনো রকমে বাইরে চলে আসলো, কিন্তু বেশি সুবিধা করতে পারলো না। তার আগে রাজের হাতে ধরা পড়ে গেল। আজ তোমাকে আমার হাতে থেকে কেউ আটকাতে পারবে না, মাহিমের উঠবি তো আমার সাথেই তুমি। মাহিম ভার্সিটিতে গিয়ে অতিষ্ঠ হয়ে বৃষ্টির ঠিকানা নিয়ে তার বাসে চলে আসলো, কিন্তু এসে দেখলো যে কেউ একজন একটি মেয়ের সাথে জোরাজুরি করছে। সাথে সাথে মাহিমের রাগ উঠে গেল, সাথে সাথেই ধরে মারতে লাগলো। বৃষ্টি তো হাত ছেড়ে বাঁচলো। তুই এখানে কেন? আর এই মেয়ের সাথে এমন করছিলিস কেন? সেটা তোকে বলতে বাধ্য না। এটা বলে রাজ মাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। অন্য সময় তোরে দেখে নেব, আপনি ঠিক আছেন তো? জি, আপনি ঠিক সময় না আসলে কি যে হতো? তো আপনার নাম কি? বৃষ্টি। ও আচ্ছা, দেখতে তো মাশাআল্লাহ, মাহিম মনে মনে বলল। তারপর হঠাৎ বৃষ্টিকে কাছে এনে ছোটে কিস করে দিল। বৃষ্টি তো অবাক, কারণ ছেলেটি নিজে বাঁচিয়ে আবার নিজে এমন করছে। ওহে আমার উরবি, এত ভাবলে চলবে? এখনো তো কত কিছু করা বাকি, কিন্তু আজ কিছু করছি না। উঠবি মানে? কেন ভুলে গেছ? সারা ভার্সিটিতে বলে বেরিয়েছ তুমি কার যেন উডবি। এবার বৃষ্টির মনে হলো, তার মানে এটাই মাহিম। বৃষ্টি আগে কখনো মাহিমকে দেখেনি, তাই চিনতে পারেনি। ভার্সিটি গিয়ে যেন শুধরে নেওয়া হয় যে আমার তোমার কোনো সম্পর্ক নেই। এটা বলে মাহিম চলে গেল, আর বৃষ্টি নিজের মনে মনে কিছু ভাবতে লাগলো। ভাই একটা খারাপ খবর আছে। রকির কাছে লোক সাগর পড়লো। কি খারাপ খবর, তাড়াতাড়ি বল। বস মিন্টুকে এমকে মেরে ফেলেছে, আপনি তো শুনেছেন। আসল কথা বল। বস খবর পেয়েছি এমকে আপনার নাম জেনে গেছে আর আপনাকে খুঁজে চলেছে। খুঁজতে দে, আমি এমন জায়গায় আছি যে এমকে কেন, এমকের বাপ আসলে আমাকে খুঁজে পাবে না, আর পেলেও আমার কিছু করতে পারবে না। আমার আশেপাশে সব ট্রেনিং প্রাপ্ত এক একটা হয় না। সে ঠিক আছে বস, তবুও সাবধানে থাকবেন, এমকে কেমন ভয়ানক আপনার অজানা না। ঠিক আছে, তুই এখন যা আর সকল কিছুর আপডেট দিতে থাকবি। আর হ্যাঁ, আজকের রাতে ড্রাগস ডিল কে করতে যাবে? বস আজকের ডিলটা আপনার ছোট ভাই যাবে। না রাজকে পাঠানোর দরকার নেই, তার জায়গায় অন্যজনকে যেতে বল। ঠিক আছে বস, এখন আমি যাই। স্বাগত চলে গেল, আর রকি চিন্তা করতে লাগলো কিভাবে এই এমকের হাত থেকে রেহাই পাওয়া যায়।
কিভাবে তার চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কাজগুলো করা যায়। মাহিম, অনেক তো হলো, এবার বিয়েটা করে ফেল। বাবা, এখনো দেরি আছে। আর কত দেরি করবি? আমার কিন্তু মেয়েটিকে খুব পছন্দ হয়েছে। বাবার কথা শুনে মাহিম চোখ বড় বড় করে তাকালো। কার কথা বলছো বাবা? আরে ওই যে কি যেন নাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বৃষ্টি। মেয়েটি কিন্তু ভারী মিষ্টি, তোর সাথে খুব মানাবে। বাবা, তুমিও শেষ পর্যন্ত শুরু করলে। কি শুরু করব, যেটা সত্যি সেটাই বলছি। তাছাড়া তুই তো তার সাথে প্রেম করছিস। আরে বাবা না, যে কেউ বললেই কি বিশ্বাস করতে হবে? আরে সেই মেয়েটি রাজের হাত থেকে বাঁচার জন্য আমার নাম বলছিল, কিন্তু কোনোভাবে এটা সারা ভার্সিটি ছড়িয়ে পড়ছে। সেই সব আমি জানি না, কিন্তু ওই মেয়েকে আমার পছন্দ হয়েছে। রাখো তোমার পছন্দ, এখন আমি উঠছি, অফিসে আমার কাজ আছে। ঠিক আছে কর, কিন্তু আমার কথা ভেবে দেখিস। মাইম একটু রাগ দেখিয়ে চলে গেল। এই বৃষ্টি নামক মেয়েটির জন্য বাড়িতে এসেও বাবার সামনে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে জাদু করে ফেলছে। সত্যি কি জাদু করছে? এটা বলে মাইম বৃষ্টির কথা ভাবতে লাগলো, কিভাবে তাকে কিস করেছে, সেই সময় ফিলিংসটা কেমন ছিল। ভাবতে মাহিমের মনটা নিষিদ্ধ কিছু আশা জেগে উঠল। হঠাৎ মাহিমের মন খারাপ হয়ে গেল। এটা তো আমি ভেবেই দেখিনি, একটা মেয়ের ঠোঁটে আমি কিস করেছি। না না, এটা আমার করা ঠিক হয়নি, কালকে গিয়ে মাপ চেয়ে নিব। নিজেদের আড্ডার জায়গায় বসেছিল মাহিম, নাফিস আর বাকিরা। তখনই সেখানে বৃষ্টি আর রিয়া আসলো। বৃষ্টিকে আসা দেখে তো বাকিরা বাইরে চলে গেল। কিরে, তোরা এই মেয়েকে দেখে চলে যাস কেন? ভাবি আসছে, তাই তোর একটু একা থাকার জন্য সময় দিলাম। দেখ, একদম ভালো হচ্ছে না। কিন্তু কেউ কথা শুনলো না, বৃষ্টি ইশারা দিয়ে বাইরে থাকতে বলল। আচ্ছা, জানেন ভার্সিটি এসে সবার কাছে থেকে আপনার নাম ডাক শুনে আপনাকে দেখার ইচ্ছা জেগেছিল খুব। তারপরে আপনাকে দেখে অনেকেই ভয় পায়, তাই ওই ছেলের কাছে আপনার নাম বলে বাঁচতে চেয়েছি, কিন্তু কিভাবে যেন এটা পুরো ভার্সিটি জেনে যায়। কথা বলার মাঝে বৃষ্টির কণ্ঠ বেঁধে যাচ্ছে, সেটা মাহিম বুঝতে পারলো। বৃষ্টি একটু থেমে আবার বলতে লাগলো, আপনি তো সবসময় মেয়েদের সম্মান করেন, ইজ্জত বাঁচান, তাহলে কিভাবে গতকাল আপনি আমাকে। এইটুকু বলে বৃষ্টি কান্না করতে লাগলো। মাহিমের কাছে ব্যাপারটি খুব খারাপ লাগলো, তখন একটু বেশি রেগেছিল। সেই জন্য আমি খুবই দুঃখিত, আসলে তখন আমি একটু রেগেছিলাম। আপনার রেগে থাকার সাথে কি যাই আছে? আর ক্ষমা চাইলে কি আমার ইজ্জতে যে দাগ পড়েছে সেটা যাবে, বলুন। সেটাও ঠিক। এটা বলে মাহিম কিছু একটা ভাবলো, তারপর বৃষ্টির দিকে তাকালো। আচ্ছা, আমি হয়তো তোমার সাথে যেটা করছি সেটা ফিরিয়ে এনে দিতে পারবো না, কিন্তু এর সমাধান আমার কাছে আছে। কি? আগে চোখ মুছেন। মাহিমের কথা শুনে বৃষ্টি নিজের চোখ মুছে নিল, তারপর মাহিম বৃষ্টির হাত ধরে বাইরে আসলো। কি রে ব্রো, কোথায় যাচ্ছে? আমার সাথে আয়, গেলেই বুঝতে পারবি। মাহিম বৃষ্টির হাত ধরে যেতে নিলে সবাই এটা লক্ষ্য করলো, আর সবাই ভিন্ন কথা ছড়াতে লাগলো। মাহিম বৃষ্টিকে নিয়ে কাজী অফিসে চলে আসলো, যা দেখে বৃষ্টি সহ বাকিরা অবাক। কি রে মাহিম, তুই হঠাৎ এখানে? ভিতরে চল, আজ বৃষ্টিকে আমি নিজের করে নেব। কি বলি, তুই এভাবে কেন? বেশি কথা বলিস না, ভিতরে গিয়ে সব ঠিক কর। আচ্ছা, আপনি এটা কি করছেন? এটা ছাড়া আমার কোনো উপায় নেই, তাছাড়া এটুকু বিশ্বাস করতে পারো, তোমাকে আমি অমর্যাদা করব না। বৃষ্টির মাথা নিচু করে নিল, রিয়া শুধু পাশে দাঁড়িয়ে আছে। কিছু সময়ের মাঝে সব ঠিক হয়ে গেল, মাহিম কাগজে স্বাক্ষর করে দিল। বৃষ্টি নাও স্বাক্ষর করো। বৃষ্টি কিছু সময় ভেবে স্বাক্ষর করে দিল, তারপর ইসলামী অনুযায়ী বিয়ে করে নিল। ব্রো, তাহলে তুই আজ থেকে বিবাহিত। হ্যাঁ, কিন্তু ওই কথাগুলো যেন আমাদের মাঝে থাকে। আচ্ছা ঠিক আছে। উনি যে কি করতে চাচ্ছেন আমি বুঝছি না, বৃষ্টি মনে মনে বলো। রিয়া, তোমার বান্ধবীকে নিয়ে বাসায় যাও, বৃষ্টি তোমার ফোন দাও। বৃষ্টি কোনো কথা ছাড়া ফোন বের করে দিল, মাহিম নিজের নাম্বার তুলে কল দিল। প্রথমেই আমার নাম্বারটা দিলাম, কোনো দরকারে কল দিও। বৃষ্টি আর রিয়া চলে গেল, আর মাহিম নিজের বন্ধুদের কাছে আসলো। কি রে, ট্রিট দিবে না? পরে দিব, এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। কিন্তু মাহিম কারোর কথা শুনল না, চলে গেল। বৃষ্টি, তুই বিয়ে করে ফেললি, তোর পরিবারে কি বলবি? সেই চিন্তা করছি,
তখন তুই বাধা দিলি না কেন? সেই শক্তি আমার ছিল না। ভালোবেসে ফেলছিস? না। তাহলে বাদ দে, আমাকে একা থাকতে দে এখন। ওকে, কিছুদিন পর বাড়ি যেতে হবে, সব ভেবে রাখ। সেটা আর বলতে হবে না। মাহিম, তুমি কি সত্যি বলছোই? জি বাবা, আমি সত্যি বলছি, তোমাকে জানাতে পারিনি। কোনো ব্যাপার না, বিয়ে করছিস ভালো কথা, কিন্তু মেয়েটাকে আমার সাথে দেখা করাস। ঠিক আছে বাবা। পরদিন বৃষ্টি ভার্সিটিতে আসলে রাস্তার পথ আটকায়। বৃষ্টি শুধু আশেপাশে মাহিমকে খুঁজতে থাকে। ওহে সুন্দরী, তুমি যাকে খুঁজছো সে তো নেই, আজ কে বাঁচাবে? আমি তো আর তার ভরসায় চলি না, আমি আল্লাহর ভরসায় চলি, আর মাহিম তো উশিলা মাত্র। খুব তো ফটর ফটর করেছিস। এই এরে, আমার গাড়িতে তোল। কে কারে গাড়িতে তুলবে রাজ? নাফিস এসে বলে, এই দেখ মাহিমের চামচা চলে আসছে। তো তোরে কি নতুন করে কিছু পানিশমেন্ট দিতে হবে? রাজ কিছু একটাও বললো না, চলে গেল। মায়া, বৃষ্টির রুম দেখিয়ে দিয়ে আয়। ভাইয়া, আমি চিনি, আমি যেতে পারবো। মা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাও। আচ্ছা ভাইয়া। মায়া বৃষ্টিকে নিয়ে একদম ভার্সিটি ভিআইপি রুমে চলে আসলো। আপু, আমাকে এখানে নিয়ে আসলে কেন? ভিতরে যাও, গেলেই বুঝতে পারবে। আচ্ছা। বৃষ্টি অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো। ভিতরে গিয়ে দেখলো সভাপতির সাথে মাহিম বসে আছে, তাই একটু স্বস্তি পেল। মাহিমের কথা শুনে বৃষ্টি তার পাশে বসলো। বা মাহিম, তোর পছন্দ আছে বলতে হবে। তো মা, আমি কে তুমি জানো? জি, আপনি এই ভার্সিটির সভাপতি? ঠিক, কিন্তু আরেকটি পরিচয় আছে, আমি হলাম মাহিবের বাবা। সরি, আমি চিনতে পারিনি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো মামনি, তোমার কি বিয়েতে মত ছিল? মিষ্টি মাহিমের দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। তোমার পরিবার কি মানবে, আর তোমার বাসা কোথায়? আমার বাসা কুষ্টিয়ায়। আমি সৈয়দ আশরাফুল ইসলামের নাতি, আমার বাবার নাম আমির। নাম শুনে সালাম সাহেব কিছু একটা ভাবতে লাগলো। মাহিম, বৃষ্টির পরিবার কুষ্টিয়া খুবই ডাক নাম, ওর বাপ দাদাকে সবাই সম্মান করে। যদিও আমি একবার গিয়েছিলাম, তারা খুবই ভালো মানুষ। আমি চাই তুই নিজে গিয়ে ওদের মন জয় করে বৃষ্টিকে আমার ঘরের পুত্রবধূ করে আনবি। কিন্তু বাবা, আমাদের পরিচয় দিয়ে তো না, তারা যেমন খাঁটি, আমিও চাই তুই নিজের নাম ডাক নয়, মন জয় করে ভালোবাসা দিয়ে ওদের মনে জায়গা করে নিবি। মাহিম বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা আসতে পারো। বৃষ্টি, তুমি যাও, আমি একটু পরে আসছি। বৃষ্টি মাহিমের কথা শুনে রুম থেকে বেরিয়ে গেল। এত সময় মনে হচ্ছিল তার দম আটকে যাবে। রুম থেকে বের হয়ে বড় নিঃশ্বাস ফেলল। বাবা, তুমি কি শিওর? হ্যাঁ মাহিম, আমি শিওর, কিন্তু একটা কথা, তুমি ওখানে ওই পরিবারে কারোর সাথে ঝামেলা হলে, এমনকি মেরে রক্তাক্ত করে দিলেও তুমি কারোর গায়ে হাত তুলবে না। এটা কেমন কথা বাবা? আমি যেটা বলছি সেটাই। আমির সৈয়দ খুবই কড়া একজন মানুষ, কেউ ভুল করলে সেটা তিনি পরাস্ত করেন না। বাবা, এটা পরিবার নাকি অন্য কিছু? এখনো তো কিছুই হলো না, তুমি যাও তারপর বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন উঠছি। সব কিছু তো ভাবতে হবে, যে ওই পরিবারের কিভাবে ঢুকবো। মাই সন, বেস্ট অফ লাক। মাইম তার বাবার রুম থেকে বেরিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে দেখতে পেল বৃষ্টি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে, মাঝে মাঝে হাসছে। এটা দেখে মাহিম তো ফিদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বৃষ্টির প্রেমে পড়ে যাচ্ছে। মাহিম কাউকে ফোন দিল। শোন, যেভাবেই হোক এই পরিবারে ঢোকানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে মাহিম কী করবে সেটা ভাবতে লাগলো। তারপর আজ অনেকদিন পর সৈয়দ পরিবারের মেয়ে বাসায় ফিরেছে। অনেকদিন বলতে মাত্র 3 মাস, কিন্তু এদের কাছে অনেকদিন। আরে কোথায় তোরা? আমার মেয়ে আসছে, এতদিন পর তোদের কোনো গোছগাছ নেই? আমার মেয়ের পছন্দের খাবার রান্না কর। সেটা তোমাকে বলতে হবে না। আমিনা বেগম বললেন, আচ্ছা ম্যাম, আজ কে আসছে? একটি চাকর জিজ্ঞেস করলো জেসমিনকে। আমার আপু আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, 3 মাস পর বাসায় ফিরেছে, তাই এত আনন্দ। ও আচ্ছা। বিকেল 5টা, সৈয়দ বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো। বৃষ্টি গাড়ি থেকে বেরিয়ে দেখলো সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে আস্তে আস্তে জড়িয়ে ধরলো। অনেকদিন পর নিজের পরিবারের কাছে এসে বৃষ্টি খুব খুশি, সাথে পরিবারও। মামনি ভিতরে চলো। বাবা, আমার ব্যাগ। তোমার ব্যাগের চিন্তা করতে হবে না। মেঘ, বৃষ্টির ভাই আকাশ ডাকলো।
জি মালিক, বলেন। এমন নাম শুনে ব্যক্তিটার দিকে তাকিয়ে বেশ অবাক হলো। বৃষ্টি কিছু সময় তাকিয়ে থেকে আবার নিজের পরিবারের সাথে কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করলো। মেঘ বিটকেস নিয়ে বাড়ির ভেতর আসলো। মেঘ, জিনিসগুলো তোমার ম্যামের ঘরে নিয়ে যাও। ঠিক আছে। মেঘ জিনিসগুলো নিয়ে উপরে চলে গেল। আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে মা, ফ্রেশ হয়ে আয়, তারপর খেয়ে নিবি। ঠিক আছে। বৃষ্টি নিজের রুমের কাছে চলে আসলো, তখনই মেঘের সাথে দেখা। এখানে কতদিন ধরে কাজ করছো? এই তো ম্যাম, এক সপ্তাহ হচ্ছে। আপু, আমাদের জন্য কিছু আনছিস? হুম, আমার রুমে আয়। মেঘ, তুমি নিচে যাও, তোমাকে ডাকছে। জেসমিন বলো। এটা কি জেসমিন? মেঘ তো বড়, নাম ধরে কেন ডাকছিস? তোমারও তো বড়, তুমি কেন ডাকছো? বেশি কথা বলিস। বৃষ্টি একবার মেঘের দিকে তাকিয়ে নিজের রুমে ঢুকে পড়লো। তুমি নিচে যাও। মেঘ নিচে চলে আসলো। সবাই খাওয়া দাওয়া করছে আর মেঘ পিছনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি একবার খেয়াল করো কিছু বললো না। বৃষ্টি, বেশি করে খা, এই কয়েকদিন একদম শুকায় গেছিস। কি যে বলো ভাইয়া, আমি তো আগের মতোই আছি। তোর ভাই একদমই ঠিক বলছে। হ্যাঁ মেঘ, তোর ম্যামকে সালাদ এনে দে। ঠিক আছে বাবু। মেঘ কিচেন থেকে এনে দিল বৃষ্টি খাবার খাচ্ছিল, তখন সে বিষম খেলো। সাথে সাথে মেঘ পানি ধুলো মুখের কাছে, বৃষ্টির সাথে সাথে খেয়ে নিল। দেখে শুনে খাবি তো? ফুপি, দেখে খাচ্ছি। আম্মু এখন আমি খাবো না, খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, গিয়ে ঘুমা। বৃষ্টি খাওয়া রেখে উঠে চলে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মতো চলে গেল। মেঘ আর কাজের মহিলা সব গুছিয়ে তারা খেতে লাগলো। কিরে মাহিম, কোথায় আছিস তুই? এই তো একটু অফিসের কাজে বাইরে আসছি। এক সপ্তাহ হতে গেল, তোর কাজ এখনো শেষ হয়নি? এবারের কাজটা একটু দেরি লাগতে পারে। তাও কতদিন লাগবে? জানি না, ওখানে খবর বল। সব ঠিক আছে তো? একদম ঠিক আছে, ভাবি বাসায় গেল, বিদায় দিতেও আসলি না। ফোনে কথা হয়েছিল। ও আচ্ছা। হুম, এখন রাখছি, বৃষ্টি ফোন দিচ্ছে। ওকে। নাফিসের ফোন কেটে বৃষ্টি ফোন ধরলো। হুম বৃষ্টি বলো। তো তোমার কাজ কেমন চলছে? চলছে ভালোই। হ্যাঁ, খুব ভালো কাজ করেছো, আমার কিন্তু একটুও ভালো লাগছে না। পাগলি একটা, চিন্তা করো না, ভালো কিছু পেতে হলে একটু খারাপ সময় পার করতে হয়। হ্যাঁ, খাইছো? হুম খেয়েছি। কিছু সময় কথা বলে ফোন রেখে দিল। মেঘ, মেঘ। আমি সাহেব জোরে জোরে ডাকতে লাগলো। জি বাবু, বলেন। গাড়ি রেডি কর, আমি একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে। মেঘ বাইরে গিয়ে গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর আমির সাহেব আসলো। চল যাওয়া যাক। কোথায় যাবেন বাবু? চল গ্রামের রাস্তায় চলতে থাক। ঠিক আছে বাবু। মেঘ গাড়ি চালাতে লাগলো আর আমির সাহেব পাশে বসে আছে। আমির এটা ওটা বলছে আর মেঘ শুধু শুনছে আর হ্যাঁ হু বলছে। গ্রামে স্কুলের পর আসলে হঠাৎ কিছু ছেলে গাড়ি আটকালো। তোমরা আমার গাড়ি আটকালে কেন? চাচা, আজ তো দেখলাম আপনার মাইয়া আস, এবার তো অন্তত বিয়েটা দিয়ে দেন আমার সাথে। দেখো নিশান, ফালতু কথা বলার সময় নেই আমার। তোর বাবা একজন সম্মানিত লোক, তাই তোরে কিছু বলি না। তার মানে এই না যে তোকে আমি ছেড়ে দেব, পরের বার যেন আমার সামনে না দেখি। ভালোভাবে এতদিন বুঝাচ্ছি, শুনলি না? খারাপ কিছু হলে দোষ দিতে পারবি না। আর এটা কে, তোর কোনো মেয়ের পোষা কুকুর? এই কথা শুনে আপনি তো রেগে গেল। গাড়ি থেকে বের হতে গেলে সাথে সাথে আমি ধরে ফেলো। বাবু, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে কি আমরাও ঘেউ ঘেউ করব? তার থেকে চুপ থাকুন। এই তুই কে রে আমাদের? মেঘ, এখানে থাকতে হবে না, গাড়ি চালা। মেঘ দেরি না করে গাড়ি চালাতে লাগলো। বাবু, এরা কারা? আর বলিস না, বৃষ্টিকে এই নিশান পছন্দ করে, স্কুল থেকে বৃষ্টিকে জ্বালিয়ে মারছে। ওর জন্য আমার মেয়ে শান্তিতে স্কুল কলেজ করতে পারেনি। ও আচ্ছা। সন্ধ্যার একদিন মেঘ আর আমির বাড়িতে ফিরে আসলো। এসে দেখলো বাড়িতে কিছু লোকজন আসছে। আমির ভিতরে যেতে লোকটি উঠে দাঁড়ালো। আরে আপনার জন্য তো কখন থেকে অপেক্ষা করছি। আমার বাড়িতে আসার কারণ কি এমপি সাহেব? আরে বাইরে থেকে আসলেন, একটু বসুন। আমি গিয়ে সোফায় বসলো। বাড়ির মহিলাদের ভিতরে যেতে বলো ইশারা দিয়ে। সকিনা, নাস্তা দিয়ে যা। এইসবের দরকার নেই, কাজের কথায় আসি। বলেন। ওই যে পাশের গ্রামে আপনার 10 একর জমি আছে, ওইটা আমার লাগবে। আমি সেখানে একটা ফ্যাক্টরি খুলবো। ওই জমিতে কয়েক শত মানুষের জীবন বেঁচে আছে, আমি ওই জমি আপনাকে দিতে পারবো না। আর অনেক টাকা দিব, যেটা আপনি ভাবতে পারবেন না। এর আগেও আপনাকে বলেছিলাম যে জমি নিয়ে কখনো আমার কাছে আসবেন না, কিন্তু শোনেন না কেন? আমির ভাই, ওই জমিতে আমার নজর পড়েছে,
তাই আপনাকে ভালো করে বোঝালাম, কিন্তু আপনি তো শুনছেনই না। এমন কথা শুনে আকাশ রেগে গেল আর এমপির দিকে তেড়ে যেতে নিলে আমি নিষেধ করে। আপনার ছেলে রক্ত গরম, কিন্তু একবার ভাবুন যদি রাতে আপনার ছেলে আপনার বাড়িতে না ফিরে, আবার ধরুন আপনার মেয়ে নিখোঁজ, তখন কি করবেন? বাবা, এমপি আমাদের বাসে এসে থ্রেট দিছে। আকাশ চুপ থাক, দেখুন এমপি সাহেব, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। 100 কোটি দেবো, ভেবে দেখুন। লাগবে না, এখন আসতে পারেন। আচ্ছা, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, এই জমি তো আপনি রক্ষা করতে পারবেন না, কারণ এই জমির ওপর আমার নজর থাকলে এর মূল্য অন্যজন, তাই সাবধান। এটা বলে এমপিও তার লোক নিয়ে চলে গেল। আমি সব চিন্তা করতে লাগলো। বাবু চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এটা বলে এমপি চলে যাওয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। বাবা, তুমি চাইলেই তো এমপির সাথে বোঝাপড়া করতে পারতে। আকাশ একটা কথা শুনে রাখ, সবসময় গায়ের জোর দেখালে চলে না। আচ্ছা, এখন এসব কথা বাদ দে। তারপর রাতে অন্ধকারে তিন বন্ধু মদ খেয়ে বাসে ফিরছে, নিশান, রাপি আর পায়েল। হঠাৎ তাদের সামনে বাইক নিয়ে একজন দাঁড়ালো, বাইকের আলো একদম তাদের মুখের উপর লাগছে। কোন শালারে রাস্তার মাঝে বাইক থামিয়ে ডিস্টার্ব করছিস? তোর শালা না, তোর জমদোদ। আমার এলাকায় এসে আমাকে থ্রেট দিচ্ছিস, কে বে তুই? একটু পরেই বুঝতে পারবি। হঠাৎ লোকটির গায়ে আলো জ্বলতে লাগলো, এটা দেখে তিনজন ভয় পেয়ে গেল। নিশান পালা ভূত, একজনের এমন কথা শুনে হাসি পেল। আরে আমি ভূত না, জল জ্যান্ত একজন মানুষ, কিন্তু ভূতের থেকেও বেশি ভয়ানক আমি। দেখ, জোকারের পোশাক পরে এসে আমাদের ভয় দেখাস, রাস্তা ছাড়, আমরা বাড়ি ফিরব। ফিরবি। আচ্ছা কে তুই বলতো? হ্যাম কে, মাফিয়া কিং, এম কে, এইসব কিং ফিং আমরা চিনি না। একটু পরেই বুঝতে পারবি। এটা বলে বাইক থেকে একটা চাবুক নিল, যেটাই কাটা লাগানো ছিল। সামনে কি করছে ব্যক্তিটি তিনজন বুঝতে পারছে না নেশার কারণে, শুধু এটাই বুঝতে পারলো লোকটি তাদের উপর আক্রমণ করলো। এমকে চাবুক দিয়ে তিনজনকে মারতে লাগলো, তিনজন কাটা মুরগির মতো সটফট করতে লাগলো আর চিল্লাতে লাগলো। এখন রাত 12টা, সবাই ঘুম, না হলে এই চিৎকার শুনে এত সময় অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসতো। তোরা গ্রামের ছেলে, কোথায় মেয়েদের সম্মান করবি? সেটা না করে তুই আরো বিরক্ত করিস, আজ তোদের এমন মার দিব যে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবি। এটা বলে খুব জোর জোরে মারতে লাগলো, আর তিনজন তো আকুতি মিনতি করতে লাগলো, তিনজন মাটিতে গড়গড়ি খেতে লাগলো, শরীর থেকে রক্ত বের হচ্ছে। এমকে মারা থামিয়ে দিল। পরের বার যদি এমন করতে দেখি, তাহলে তোদের লাশটাও দেখার মতো রাখবো না। এটা বলে এমকে চলে গেল, আর তিনজন জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে রইল। সকালে খাবার টেবিলে বসে সবাই নাস্তা করছে, তখন আকাশ বলল, আব্বু সকালে কিছু শুনতে পারছো? কই না তো, কি হয়েছে? আরে নিশান আর তার বন্ধুদের যেন গতকাল কে খুব মেরেছে, তাদের ঠিক তাকানোর মতন অবস্থা নেই, খুব জঘন্যভাবে মেরেছে। কে মেরেছে? সেটাই তো বলতে পারছি না, কিন্তু নিশান বলল এমকে নামের কোনো মাফিয়া কিং। কে এই কিং জানি না, কিন্তু খুব ভালো একটা কাজ করেছে। বাবা তুমি ঠিক বলেছো, ওর জন্য আমি আমার বোনেরা তো শান্তিতে যেতেই পারতাম না। বাবা আমার একটু বাইরে যাবার লাগতো। তো যা। বলছিলাম যে মেঘকে যদি আমার সাথে পাঠাতে, এখন তো দেখছো শান্তিতে বাইরে যাওয়া মুশকিল। মেঘ, জেসমিন কোথায় যাবে, নিয়ে যাস। ঠিক আছে বাবু। না, জেসমিনের আব্বাপ তো ভালো ঠেকছে না, ডাল মেঘ কুচ তো কালা হ্যায়। বৃষ্টি মনে মনে বলল, আব্বু আমিও ওর সাথে যাই, অনেকদিন হলো আসলাম, একটু ঘোরা হয়ে যাবে। ঠিক আছে যাস। ইস, কোথায় ভাবলাম মেঘের সাথে একটু আলাদা সময় কাটাবো, কিন্তু আপুর জন্য হলো না, ধুর। জেসমিন মনে মনে বলল, দুজন রেডি হয়ে নিচে নেমে আসলো, একজন একটা করে পড়ি, সেটা বলো ফুল হবে হয়তো, মেঘ বাইরে দাঁড়িয়ে আছে। দুজন বাইরে আসলে মেঘ একধানে তাকিয়ে আছে, কার দিকে তাকিয়ে আছে বোঝা মুশকিল। এই যে মিস্টার, এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে চলুন। বৃষ্টি এটা বলে সামনে ছিটে বসলো, যা দেখে জেসমিনের একটু রাগ হলো, তবু কিছু বলো না, মেঘ গাড়ি চালানো শুরু করলো। কোথায় যাবে ম্যাম? কতবার বলছি আমাকে নাম ধরে ডাকবে, তাও। সরি, সেটা পারবো না। জেসমিন এত পাঁচাল না পেরি, বল কোথায় যাবি? আমাকে পাবলিক লাইব্রেরিতে নিয়ে চলো। মেঘ জেসমিনের কথা শুনে সেদিকে নিয়ে যেতে লাগলো। জেসমিন সামনে ক্যামেরাতে মেঘের দিকে তাকিয়ে আছে, সেটা বৃষ্টি খুব ভালো করে খেয়াল করছে। পাবলিক লাইব্রেরির সামনে চলে আসলে বৃষ্টি বলল, যা তোর কি কি লাগবে নিয়ে আয়, আমরা এখানে আছি। আপু মেঘ আমার সাথে যাক। একলাই যা, ওর যেতে হবে না। জেসমিন চলে গেল।
গাড়ির বাইরে এসে দুজন দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। মে, তুমি হয়তো জেসমিনের ব্যবহারে কিছু বুঝতে পারছো? ছোট্ট মানুষ, আমি কিছুই মনে করছি না। হ্যাঁ, আপনি যেন আবার পটে যায়েন না। সেটা পরের বিষয়। কিছু কথা বলতে ছিল তখন সেখানে বৃষ্টি পরিচিত এক বান্ধবীর সাথে দেখা। কি রে, কেমন আছিস? এই তো ভালো, তুই? আমিও ভালো আছি। এটা কে রে, দুলাভাই নাকি? খুব হ্যান্ডসাম কিন্তু। এই কথা শুনে মেক অন্যদিকে তাকালো আর বৃষ্টি লজ্জে পেল। আরে গাধা, পোশাক দেখেও চিনিস না, এটা আমাদের বাসার কাজের লোক। বৃষ্টি ফিসফিস করে বলল, দেখে মনে হচ্ছে না। মেক বৃষ্টির দিকে দেখলো, দুজন গল্প করছে। হঠাৎ মেক একটু পাশে খেয়াল করে দেখলো, কেউ একজন বৃষ্টির দিকে বন্দুক তাক করে আছে। মেক তাড়াতাড়ি বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে টান দিয়ে সরিয়ে দিল, সাথে সাথে একটা গুলি মেকের বাম হাত ছুঁয়ে বেরিয়ে গেল। ম্যাম, আপনি তাড়াতাড়ি গাড়িতে বসেন। বৃষ্টি এখন বুঝতে পারছে না কি হচ্ছে। মানে? যেটা বলছি সেটা করো। চারপাশে হইচই শুরু হয়ে গেল। মেক তাকিয়ে দেখলো যে গুলি চালিয়েছে সে সেখানে নেই, বৃষ্টির বান্ধবী চলে গেছে। জেসমিন দ্রুত এসে দেখলো মেকের হাত থেকে রক্ত বের হচ্ছে। কিভাবে হলো? তোমার হাত থেকে তো প্রচুর রক্ত বের হচ্ছে। এই কথা শুনে বৃষ্টি গাড়ি থেকে বেরিয়ে আসলো। বৃষ্টি তো কান্না করে দিয়েছে। মেক, তুমি তাড়াতাড়ি গাড়িতে বসো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। ম্যাম, সেটার দরকার হবে না, একটু বেঁধে দিলে ঠিক হয়ে যাবে। এত কথা বলো কেন, আমি যেটাই বলছি সেটা করো। বৃষ্টি রাগ দেখিয়ে বলল, নিজের বোনের এত রাগের কারণ জেসমিন বুঝলো না। মেক বৃষ্টির রাগি ফেস দেখে গাড়িতে উঠে বসল। বৃষ্টি নিজেই গাড়ি চালিয়ে সিটি হসপিটালে আসলো। জরুরি বিভাগে গিয়ে মেকের হাত ব্যান্ডেজ করে নিল আর কিছু মেডিসিন ফার্মেসি থেকে কিনে নিল। আপু, এসব কিভাবে হলো? কেউ একজন আমার উপর হামলা করছিল, আর কোনো কথা বলবি না। মিষ্টি গাড়ি চালিয়ে নিজের বাড়িতে চলে আসলো। তিনজন বাড়ির মাঝে প্রবেশ করলো। আমির, আকাশ, আমেনা সবাই ডাইনিং রুমে বসেছিল। মেকের এমন অবস্থা দেখে আমির বিচলিত হলো। মেক, তোর এই অবস্থা কিভাবে হলো? আসলে বাবা, আপুর উপর কেউ গুলি করছিল আর আপুকে বাঁচাতে গিয়ে মেকের হাতে গুলি লেগেছে। কি? কে আমার মেয়েকে গুলি করেছে? আর বৃষ্টি, তুই ঠিক আছিস তো? মা, আমি একদমই ঠিক আছি, মেঘের গুলি লাগছিল। মেক, তোমার গুলি কি ভিতরে ঢুকে গিয়েছিল? আরে না স্যার, হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। মেক, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিই, কিন্তু সারা জীবন তুমি আমাকে ঋণী করে রাখলে। আপনি আমার মালিক, তেমন আপনার পরিবারও আমার মালিক, তাই তোমার উপর আমি মুগ্ধ। আচ্ছা, তোমার রুমে গিয়ে রেস্ট নাও। হঠাৎ আমিরের ফোনে একটা কল আসলো। তোর বাড়ির কাজের ছেলের জন্য তোর মেয়ে বেঁচে গেল, কিন্তু পরের বার নাও ব্যস্ত পারে। এটা বলে ফোন কেটে দিল। বৃষ্টির উপর এমপির লোক আক্রমণ করেছিল। বৃষ্টি, এখন থেকে সাবধানে চলাফেরা করবি, আর তোমরা সকলে। আচ্ছা। মেঘ নিজের রুমে এসে শুয়ে পড়লো। তারপর মেঘ নিজের রুমে শুয়ে আছে। রাতে খেতে বাইরে যায়নি, কারণ হাতের ব্যথায় একটু বাড়ছে। ডিনার টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করছে। আমেনা, মেঘ ছেলেটা তো আসলো না, ওর হয়তো গুলি লাগার জায়গায় ব্যথা হয়েছে। ওর খাবার আমি পাঠিয়ে দিচ্ছি সখিনা খালাকে দিয়ে। আম্মু, আমি বলছিলাম কি, খাবারটা আমি নিয়ে যাই, আমার জন্য তো সে আঘাত পেয়েছে। বৃষ্টি ঠিক আছে, যা। বৃষ্টি নিজে একটু খেয়ে মেঘের জন্য খাবার নিয়ে মেঘের রুমে ঢুকলো। বৃষ্টি গিয়ে দেখলো মেঘ হাতের ব্যথায় ছটফট করছে, ঘুমাতে পারছে না। মেঘ, এই মেঘ, ঘুম থেকে উঠে খেয়ে ওষুধ খেয়ে নাও। কারো মিষ্টি কণ্ঠ মেঘের ঘুম ভেঙে গেল, শোয়া থেকে উঠে বসল। আরে ম্যাম, আপনি এখানে? তোমার খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও প্লিজ। আরে ম্যাম, ডাকলেই তো হতো। বেশি কথা বলো না, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে এসে খেয়ে নাও, আমার কিন্তু তোমার উপর এখনো খুব রাগ। মেঘ বৃষ্টির অবস্থা বুঝতে পেরে কোনো রকম গিয়ে ফ্রেশ হয়ে আসলো। দিন ম্যাম। মেঘ নিজের হাতে খেতে গেলে বৃষ্টি চোখ গরম করে তাকালো, যা দেখে মেঘ কিছু বলল না। বৃষ্টি নিজ হাতে খাইয়ে দিল, তারপর মেডিসিন খাইয়ে দিল। আমার জন্য তুমি নিজের জীবন বাজি রাখলে কেন? সেটা আপনি বুঝবেন না ম্যাম, আপনি এখন রুমে যান, অন্যরা দেখলে রাগ করতে পারে। রাতে সমস্যা হলে আমাকে কল করবে। তারপর আর কিছু সময় থেকে বৃষ্টি সেখান থেকে চলে গেল। এমপি নিজের রুমে ঘুমিয়ে আছে, চারপাশে টাইট সিকিউরিটি দেওয়া। হঠাৎ এমপির বাড়ির সামনে একটি বাইক এসে থামলো। বাইকে যে বসেছিল তার গায়ে এক ভিন্ন ধরনের পোশাক, মাঝে মাঝে লাইটিংয়ের মতো জ্বলে উঠছে। আগন্তুক চারপাশে নজর দিয়ে তাকিয়ে দেখলো চারপাশে সিসিটিভি ক্যামেরা, তাই নিজের ফোন বের করে চারপাশের ক্যামেরা নিজের আয়ত্ত আনলো।
তারপর কিছু গ্যাসের বোতল ভিতর ছুঁড়ে মারল। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে সকল গার্ড ঘুমে ঢলে পড়ল। আগুন তো খুব সহজে বাড়ির ভিতর প্রবেশ করলো। আস্তে আস্তে এমপি রুম খুঁজে সেই রুমে প্রবেশ করলো। আগুন্তক দেখলো যে এমপি খুব আরামে ঘুমিয়ে আছে। নতায় একটা বুদ্ধি করলো, নিজের বাইকের চাবিটা খুব ইউনিক, তাই একটু শক্ট দিল। সাথে সাথে এমপি লাফ দিয়ে উঠল। কে তুই আর আমার রুমে এত রাতে কিভাবে আসলি? আমি কে দেখবি? এটা বলে আগুন্তক নিজের পোশাকের লাইট অন করলো। সাথে সাথে পোশাকের উপর এমকে লেখা ভেসে উঠলো। মাফিয়া কিং এমকে, আপনি আমার বাসায় কেন? আসলাম তোর সাথে দেখা করতে। তুই আজকাল খুব বেশি বেড়ে গেছিস। আমি কি করেছি? তুই সৈয়দ বংশের দিকে নজর দিয়েছিস। আমি তোদের শুধু জমিটা কিনতে চাই। তাও অন্যায় কাজ করার জন্য, আর ভালো করে জানিস আমি এইসব পছন্দ করি না। পরে যদি তোর নজর ওই জমির কিংবা ওই পরিবারের উপর পড়ে তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর এমন ভুল হবে না। গুড, মনে থাকলেই ভালো। এমকে নিজের পোশাকের লাইট অফ করে দিল। কিছু সময়ের মাঝে এমপি বাড়ি থেকে এমকে গায়েব হয়ে গেল। এত সময় তো এমপির অবস্থা খুবই খারাপ। সে তাড়াতাড়ি পানি খেয়ে নিজের ফোন নিয়ে একজনকে কল দিল। হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন? ভাই এমকে আমার বাসায় আসছিল। কি, তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, কিন্তু আমাকে থ্রেট দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই একদম চুপ থাক এই বিষয়ে, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, এখন চিন্তা না করে ঘুমিয়ে পড়। তুমি এত রাতে বাইরে থেকে আসছো কেন? হঠাৎ এমন কথা শুনে থমকে গেল মেক। আসলে ম্যাম আমার ঘুম হচ্ছিল না, তাই বাইরে পুকুর পাড়ে বসেছিলাম। এত রাতে বাইরে যাওয়া ঠিক হয়নি, যাও রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে ম্যাম, আর আপনিও। মেক নিজের রুমে চলে গেল, আর বৃষ্টি উপরে নিজের রুমে। হঠাৎ বৃষ্টির ঘুম ভেঙে যায়, এই জন্য মেককে দেখতে আসছিল নিচে। কিন্তু মেকের রুমে যাবার আগে বৃষ্টি দেখলো মেক বাইরে থেকে ভিতরে আসছে। এখন কেমন লাগছে মেক? ভালো আছি বাবু। আমার সাথে বাইরে যেতে পারবি তো? কোথায় যাবেন বাবু? এই একটু বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা মেক তো অসুস্থ, ওরে আজ নিয়ে যেতে হবে না। হুম বাবা, জেসমিন ঠিকই বলেছে। আকাশ আজ গিয়ে তোর ছোট বোনকে নিয়ে আসিস, আমি আর যাচ্ছি না। ঠিক আছে বাবা। মেক টুকটাক কাজ করছে, যেটা উপরে থেকে বৃষ্টি লক্ষ্য করছে। এই কিছুদিনে মাঝে মেক সবার কাছে নিজের বাড়ির লোকের মতো হয়ে গেছে, যেটা সবার আচরণ দেখলেই বোঝা যাচ্ছে। মেক তুমি এত কাজ করছো কেন? যাও গিয়ে রেস্ট নাও। জেসমিন এসে বলল। মেককে জেসমিনের সাথে কথা বলতে দেখে বৃষ্টি মনে মনে বলল, এই মেয়ে সব সময় মেঘের পেছনে লেগে থাকে, কি যে পাচ্ছে মেঘের মাঝে। বৃষ্টি কেন জানি রাগ হলো, তাই নিজের রুমে চলে গেল। মাহিম একটা ব্যাড নিউজ আছে। কি হয়েছে বল? রাজ একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তোরা কি করতেছিলিস? আমি কিছুদিনের জন্য বাইরে আসছি, এর মাঝে শয়তান নিজের কাজ করে ফেলেছে আর তোরা কিছুই করতে পারিসনি। আসলে আমরা বুঝতে পারিনি, তাছাড়া ঘটনা হয়েছে রাতে আর ভার্সিটির বাইরে। তো কি হয়েছে? ওই মেয়ে তো জরুরি কল করতে পারে, তোরা কোথায় ছিলি? আসলে আমরা বুঝতে পারিনি কখন এমন হয়েছে। তোদের নিয়ে আর হলো না, একটা দায়িত্ব দিয়েছি সেটাও পারিসনি। সরি রে। আমাকে সরি বললে কি হয়ে যাবে বল? ওই মেয়েটি আর তার পরিবারকে কিছু জবাব দিতে পারবি? এবার নাফিসের মুখে কোনো কথা নেই। আচ্ছা আমি গিয়ে দেখছি। ওই শালা রাজকে এখন ওরে পুরো দমে চিল করতে দে। নাইম রেগে দাঁতের দাঁত চেপে বলো। আচ্ছা এখন রাখছি। নাইম ফোন কেটে দিল, তার খুব রাগ হচ্ছে। হ্যালো, আমি রাজের 24 ঘন্টার সকল খবরাখবর চাই, কখন কি করছে সব কিছু। আচ্ছা ঠিক আছে। নাইম নিজের এক লোককে রাজের উপর নজর রাখতে বলো। রুমের মাঝে বসে আছে কন্ট্রাক্ট কিলার নিলয়। অন্ধকার জগতে সবাই তাকে এক নামে চিনে, এনকে। এনকে, তোমাকে এসবই দুজনের মাঝে যে কোনো একজনকে আগে মারতে হবে। কত নেবে? 10 কোটি দুইজনের জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিকানা ছবি পিছনে লেখা আছে। আর হ্যাঁ, কাকপক্ষে যেন বুঝতে না পারে যে কাজটি তুমি বা কারো কথায় করেছো। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই নিলয় যে কাজ একবার হাতে নেয় শেষ না করা পর্যন্ত থামে না, আর আমার কাজ কেউ বুঝতে পারবে না। সেটাই হলে ভালো। এই নাও, এখানে 5 কোটি টাকা আছে, বাকিটা কাজের পর পাবে। ঠিক আছে। নিলয় টাকার চেক নিয়ে অন্ধকার রুম থেকে চলে গেল, আর অন্ধকারে থাকা লোকটি হাসতে লাগলো কিছু একটা ভেবে। তারপর ড্রয়িং রুমে সবাই বসে আছে, মেক একটু দূরে দাঁড়িয়ে আছে। বাবা তোমাকে একটা কথা বলতে চাইছিলাম। বলো। বাবা
আমি একটা বিজনেস করতে চাইছিলাম নিজের পায়ে দাঁড়ানোর জন্য। সেটা তো ভালো কথা, তো কি করতে চাচ্ছ? তেমন কিছু না, শুধু কিছু টাকা লাগতো। আচ্ছা, যত টাকা লাগে ব্যাংক থেকে তুলে নিও। ওকে আব্বু। মেঘ, এখন তোর শরীর কেমন আছে? ভালো বাবু। তো চল গিয়ে বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, চলেন। আমি মেঘের সাথে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তখন সেদিনের ছেলেগুলোর সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সরি আঙ্কেল। তোমরা হঠাৎ এমন ভালো হলে কবে? আসলে আর কতদিন খারাপ থাকবো বলেন, পরকালের চিন্তা তো করতেই হবে। সেটা ঠিক, আমারও ভালো লাগছে তোমরা ভালো হয়ে গেছো। আগের ঘটনার জন্য মাফ করে দিয়েন। আমির আর মেঘ এবার হাঁটতে লাগলো। যাক, একটা জিনিস ভালো লাগছে, ছেলেগুলো ভালো হয়ে গেছে। বাবু, যে এদের মেরেছে খুব ভালো করেছে। তারা ভালো তো হয়েছে। আচ্ছা আপু, তুই কখনো কাউকে ভালোবেসেছিস? তুই হঠাৎ এই প্রশ্ন করছিস? না, মানে কি হয়েছে সত্যি করে বল। আসলে আমি মেঘকে ভালোবাসি। কি, এক চড় খাবি? কেন আপু? ও আমাদের বাসার চাকর, আর তুই? তো কি হয়েছে, আমার বাবার কম আছে নাকি? ভাগের টাকা দিয়ে দিব্যি চলে যাবে। এসব ভূত মাথা থেকে ফেলে দে, আমি কিন্তু বাবাকে বলবো। সত্যি তুই বাবাকে বলবি? লাথি দিব তোরে। কেন? ওর থেকে ভালো ছেলে পাবি তুই। ওই আপু, মেয়েকে আমার অনেক কিউট লাগে। উফ, কি হ্যান্ডসাম। জেসমিন, আর একবার যদি তোর মুখে মেঘের নাম শুনেছি তাহলে তোর খবর আছে বলে দিলাম। বৃষ্টি রেগে গিয়ে বলো। তুই রেগে যাচ্ছিস কেন? তোর ফালতু কথা শোনার সময় নেই আমার। এটা বলে বৃষ্টি রেগে নিজের রুম থেকে বেরিয়ে গেল। আর জেসমিন শুধু তার বোনে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাইম নিজের কাজে ব্যস্ত। তখনই তার ফোনে একটা কল আসলো। চারপাশে তাকিয়ে ফোন ধরলো। জান বলো। রাখ তোর জান, তোর কাজ কত দূর তাই ক। জান, রেগে আছো কেন? যেটা বলছি সেটা তুমি তো জানো, আর কত সময় লাগবে? জানি তো, কিন্তু যত তাড়াতাড়ি সময় তুই এটা শেষ কর। আচ্ছা, রেগে আছো কেন? কারণ আছে, আর যেটা তুই ভালো করেই জানিস। ওকে জান, চিন্তা করো না, এখন ফোন রাখো। হ্যাঁ, এখন তো আমার সাথে কথা বলার সময়ই হবে না, আরেকজন জুটেছে যে। পাগলি, ভালোবাসি তোমাকে। কচ্ছু। এটা বলে বৃষ্টি ফোন কেটে দিল। আর মাহিম মুচকি মুচকি হাসছিল। বস, একটা খারাপ খবর আছে। কি খবর? বস, আপনি যেই এলাকায় নজর রাখতে বলেছিলেন সেই এলাকায় নিলয়কে দেখা গেছে। কন্ট্রাক্ট কিলার এনকে? জি বস। কেন, সেটা জানতে পারোনি? সেটা এখনো জানতে পারিনি। আচ্ছা ঠিক আছে, খোঁজ নিতে থাকো, আর ওর পিছনে 24 ঘন্টা লেগে থাকো। আমাকে সব খবর দিয়ে যাবে তুমি? ঠিক আছে। এমকে ফোন রেখে ভাবতে লাগলো নিলয় কারে মারে কন্ট্যাক্ট নিতে পারে। এই চিন্তা করতে লাগলো। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। বৃষ্টি ভার্সিটি ছুটি আর 15 দিন আছে। মেঘ, তোমার কি এখন কোনো কাজ আছে? না ম্যাম। তাহলে আমাকে একটু কলেজে নামিয়ে দিয়ে আসো তো। জেসমিন, ড্রাইভার আছে, তাকে বল। আপু, ড্রাইভার নেই। কোথায় গেছে? একটু বাড়িতে গেছে। তাহলে তো যেতে হবে না, কাল যাস। মেঘ আছে তো। আবু, আমার আজ কলেজে গুরুত্বপূর্ণ কাজ আছে। মেঘ, যা তো, আমার মেয়েটারে কলেজে দিয়ে। আচ্ছা। মেঘ বাইরে চলে গেল। জেসমিন খুব সুন্দর করে রেডি হয়ে বাড়ি চলে আসলো। জেসমিন যে এত সুন্দর করে সেজেছে এতে মেঘের কোনো মাথা ব্যথা নেই। মেঘ ঘুরো তাকালো না, মেঘ গাড়িতে উঠে বসলো। এত সুন্দর করে সাজলাম আর ঘুরেই তাকালো না। মেঘের কাজ দেখে বৃষ্টি উপর থেকে মুচকি হেসে রুমে চলে গেল। মেঘ গাড়ি চালাতে লাগলো। জেসমিন মেঘের পাশের সিটে বসে আছে, মেঘ তাকেও দেখছে না। মেঘ, আমাকে কি দেখতে সুন্দর লাগছে না? এটা কেন বলছেন ম্যাম? এই যে তুমি আমার দিকে তাকাচ্ছ না। আসলে ম্যাম, আপনি আমার মালিক, আর মালিকের দিকে তাকানো ঠিক না, তাও আবার মেয়ে, সেটা তো আমি করব না। আমার দিকে তাকাতে সমস্যা নেই। সরি ম্যাম, আপনার কলেজে চলে আসছি। আমার কলেজে কোনো কাজ নেই, গাড়ি চালাতে থাকো। কিন্তু ম্যাম, বাড়িতে যে বললেন সেটাই আমি বলছি। মেঘ জেসমিনের কথার মতো চলতে লাগলো। কিছু সময় পর পার্কে চলে আসলো। ম্যাম, পার্কে চলে আসছি। নামো। মেঘ যে ভিতরে যেতে যাবে তখনই পরিচিত কারোর দিকে নজর পড়লো। হঠাৎ মেঘের ফোনে বৃষ্টির কল আসলো। হ্যালো মেঘ, তুমি কোথায়? জেসমিনকে নামিয়ে বাড়ি আসো, আমি একটু বাইরে যাব। ম্যাম, তো পার্কে নিয়ে আসলো। কি,
ওর কাছে ফোন দাও। মেকি জেসমিনকে ফোন দিল। হ্যাঁ আপু বলো। ওই তুই পার্কে কেন গেছিস? তোমাকে তো বললাম আমি গতকাল, তাই তাড়াতাড়ি বাড়ি আয়, আমি এক জায়গায় যাব। আপু এক ঘন্টা। রাখ তোর এক ঘন্টা, তুই তাড়াতাড়ি আয়, আমি রাখছি। বৃষ্টি ফোন কেটে দিলে। জেসমিন রাগ করে ফোন দিয়ে দিল মেয়েকে। মেয়ে ফোনে বাসার দিকে রওনা দিল গাড়ি নিয়ে। আকাশ নিজের কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল, কিন্তু ফিরতে একটু দেরি হয়ে গেল। নিজের শহরে ফিরতে তার এখনও আধা ঘন্টা সময় লাগবে। নিজে একলা গাড়ি চালিয়ে আসছে, হঠাৎ তার গাড়ির সামনে আরেকটা গাড়ি চলে আসলো। সাথে সাথে সে গাড়ি ব্রেক করলো। কিছু সময় থাকার পরও যখন অপর গাড়ি সরলো না, তখন আকাশ গাড়ি থেকে নেমে অপর গাড়ির কাছে গেল। এই যে ভাই, গাড়িটা সাইডে রাখুন, তাহলে আমার যেতে সুবিধে হয়। কিন্তু কেউ তার কথা শুনল না। হঠাৎ একজন আকাশের দিকে ছুরি মারলো, যেটা কাঁধ বরাবর বেঁধে গেল। আহ, কে তোমরা, আমাকে মারছো কেন? কিন্তু তার কথার উত্তর না দিয়ে কয়েকজন গাড়ি থেকে নেমে আকাশকে খেয়ে তোলো। কে তোমরা? আজ আমরা তোর মরণ দূত। আমি তোমাদের কি ক্ষতি করেছি যে আমাকে মারছো? তুই না, কিন্তু তোর বাপ আমাদের ক্ষতি করেছে। মানে? জমি লিখে দিলে এত কাহিনী হতো না। ও আচ্ছা। আকাশ আস্তে আস্তে নিজের কাঁধ থেকে ছুরি বের করে ফেলো। তো তোদের এমপি পাঠিয়েছে? না। তাহলে তোকে বলতে বাধ্য না, এই মারশালাকে। ছুরিতে আকাশকে মারতে লাগলো, কিন্তু আকাশ খুব ভালোভাবে তাদের প্রতিহত করছে। এর মাঝে কিছু আঘাত আকাশের শরীরে লেগেছে। এবার আকাশ তাদের দুই একজনকে মাটিতে শুয়ে দিয়েছে। হঠাৎ একজন এসে আকাশের পিছনে থেকে পেটে ছুরি ঢুকিয়ে দিল। আকাশ ঘুরে উঠে তাকে মেরে দিল। শালা, পেছন থেকে মারা আমার পছন্দ না। এটা বলে আকাশ মাটিতে ঢলে পড়ল। একজন এসে যে আকাশকে মারতে যাবে, তখনই কোথা থেকে একজন বাইকার এসে তাকে ধাক্কা দিল। শালা, এত তাড়াতাড়ি হার মানলে চলবে? এই কথা শুনে আকাশ মুচকি হাসলো। তারপর আকাশ মাটিতে পড়ে যাবার পর যখন একজন এসে তাকে মারতে যাবে, এই সময় বাইক নিয়ে হাজির হয় এমকে। সে এসে লোকটাকে গুলি করে মেরে দিল। এমকে বাইক থেকে নেমে আকাশকে বলল, ব্রো এত তাড়াতাড়ি মরলে কি হবে, এখনো তো অনেক কাজ বাকি। এমকে এমন কথা শুনে তো আকাশ মুচকি হেসে বলল, এখনো তো মরছি না, শুধু একটু আঘাত পেয়েছি, আর তুই থাকতে আমাকে কে মারবে? বেশি ভাত খাস না, এখনই তো পটল তুলছিলি উপরে। আমাকে মারার সাহস আছে নাকি? এই তোরা দাঁড়িয়ে গল্প শুনছিস কেন মারশালাকে? একজন বল, আরে ভাই থাম, একটু গল্প তো করছি। তুই শালা কে রে যে আমাদের কাজের মাঝে ব্যাঘাত ঘটাস? আমাকে চিনতে হবে না, একটু পর একলাই হয়তো চিনে যাবে। এই সবাই মারশালাকে। ব্রো একটু অপেক্ষা কর, আমি এদের সাথে একটু খেলে আসি। ঠিক আছে যা। এমকে নিজের ড্যাগার বের করলো। ওই তাড়াতাড়ি আয়, আমার আবার অনেক কাজ আছে। এমকের কথা শুনে সবাই মারার জন্য এগিয়ে আসলো, কিন্তু তারা জানে না এমকের কাছে এরা বাচ্চা। সবাইকে মেরে শুয়ে দিল। আচ্ছা বলতো, তোদের কে পাঠিয়েছে? জানি না আমি, একজন কাটরাতে কাটরাতে বল। তাহলে এমনি মারতে চলে আসলি? আমাদের বলা হয়েছে। ও আচ্ছা, তোদের বাঁচিয়ে রেখে লাভ নেই। এটা বলে এমকে বন্দুক বের করে সবাইকে মেরে দিল। তারপর আকাশের কাছে আসলো। আগের মতন রয়ে গিয়েছিস, মারতে একটু হাত কাঁপে না। চল তোরে হসপিটালে নিয়ে যাই। আমি একলাই যেতে পারবো। জানতা হুঁ। এমকে নিজের বাইকে আকাশকে তুলে হসপিটালের সামনে দিয়ে আসলো। সৈয়দ পরিবারের সবাই সকালে নাস্তা খেতে ব্যস্ত। তখনই আমিরের ফোনে একটা কল আসলো। কল রিসিভ করে যেটা শুনলো, তা শুনে খাওয়া বন্ধ হয়ে গেল। কি হলো তোমার, খাওয়া অফ করলে কেন? কে ফোন করেছিল বাবা? সিটি হসপিটাল থেকে ফোন করছিল, আকাশ এখন হসপিটালে। কি, আমার ছেলে কি হয়েছে? সেখানে গেলেই দেখা যাবে, মেঘ তাড়াতাড়ি গাড়ি বের করো। ঠিক আছে বাবু। সকলে মিলে হসপিটালে চলে আসলো। আকাশকে যেখানে রাখা হয়েছে সবাই সেখানে আসলো। আকাশ এমন কিভাবে হলো? কিছু ডাকাত হামলা করেছিল। কত করে বললাম রাতে কোনো হোটেলে কাটিয়ে তারপর বাড়িতে আয়, আমার কথা তো শুনবি না। আরে জানতাম নাকি নিজের এলাকায় এসে এমন হবে। ভালো তো আঘাত লাগছে, ডাক্তার কি বলছে? বাবা মা তোমরা কোনো চিন্তা করো না তো, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। একের পর এক বিপদ হয়ে চলেছে, কি যে করব। আমির বল, নিলয় অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন সময় লাগবে? চিন্তা করেন না আপনি, খুব তাড়াতাড়ি এই কাজটি শেষ করব। সে তো অনেক আগে থেকে শুনে আসছে, কাজের কাজ তো হচ্ছে না। তার ছেলেকে কিছুদিন আগে মারতে পাঠিয়েছিলাম, কিন্তু কে যেন আমার সব লোককে মেরে তাকে বাঁচিয়ে নিয়েছে। আচ্ছা আর কিছুদিন সময় দিলাম তোরা। এটা বলে লোকটি ফোন কেটে দিল, কারণ এমকের কথা বলে হয়তোবা
নিলয় কাজ নাও করতে পারে। নিলয় ফোন কেটে ভাবতে লাগলো কি করা যায়। কিছু সময় ভাবার পর তার মুখে হাসি ফুটে উঠল। তারপর নিজের এক লোককে ফোন করলো। হ্যালো। জি বস বলেন। আমিরের মেয়েটা অনেক সুন্দর, তাকে তুলে আনার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। আকাশ এখন সম্পূর্ণ সুস্থ। আর মাত্র কিছুদিন পর বৃষ্টির ভার্সিটি খুলবে। কিছু কারণে বৃষ্টি খুব মন খারাপ। বৃষ্টি তার বাবাকে বলে, মেঘকে নিয়ে একটু বাইরে বের হলো। মেঘ গাড়ি চালায় আর বৃষ্টি পাশে বসে আছে। কোথায় যাবে ম্যাম? পার্কের দিকে নিয়ে চলো। আচ্ছা একটু থেমে, আপনার মন খারাপ কেন? সেটা তোমার না জানলেও চলবে। ওকে ম্যাম। হ্যাঁ, সব জেনেও না জানার ভান করে বা একটুও ভালো লাগে না, মিষ্টি মনে মনে বলল। মেঘ গাড়ি চালাতে ছিল, হঠাৎ মেঘ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলো, সাথে সাথে পাশে ল্যাম্পপোস্টের সাথে গিয়ে ধাক্কা খেলো। আ! বৃষ্টির ব্যথায় চিৎকার করে উঠল। মাথায় একটু চোট লেগেছে, মেঘের একটু লেগেছে। মেঘ তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে দেখলো সামনের চাকার হাওয়া নেই। বেশি না ভেবে তাড়াতাড়ি বৃষ্টিকে গাড়ি থেকে নামালো। ম্যাম আপনার তো মাথায় অনেক আঘাত লাগছে, চলুন হসপিটালে নিয়ে যাই। না, একটু কেটে গেছে, ব্যান্ডেজ করলেই হয়ে যাবে। কিন্তু তুমি গাড়ি সাবধানে চালাবে তো? ম্যাম গাড়ি ঠিকই চালাতেছিলাম, কিন্তু হঠাৎ চাকা বাস্ট হওয়ার জন্য। মাহিম! হঠাৎ বৃষ্টি মাহিম বলে চিৎকার করে উঠল। এতে মেঘ পিছনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই একজন এসে মেঘের মাথায় পাড়ি দিল। সাথে সাথে মেঘ মাটিতে পড়ে জ্ঞান হারালো। কে তোমরা আর মেঘকে মারলে কেন? তার বৃষ্টির কথায় উত্তর দিল না, মুখে রুমাল ধরে অজ্ঞান করে দুইজনকে গাড়িতে তুলে নিয়ে কোথাও চলে গেল। রাত 10টা বেজে গেছে, কিন্তু মেঘ আর বৃষ্টি এখনো বাড়ি ফিরেনি। আকাশ বাইরে গেছে দুইজনকে খুঁজতে। বাড়িতে সবাই চিন্তা করছে। ওগো, আমার মেয়েটাকে কি এমপির লোক ধরে নিয়ে গেল? কিছু রং বুঝতে পারছে না, একটু জমির জন্য এরা আমার পরিবারকে। তুমি জমি দিয়ে দাও, তাহলে পরিবারগুলোর কি হবে? হঠাৎ আমিরের ফোনে একটা কল আসলো। রিসিভ করলে অপর পাশ থেকে হাসির শব্দ ভেসে আসলো। কে? আমি কে পরে জানতে পারবে? ওই জায়গায় দলিল নিয়ে তাড়াতাড়ি আমার দেওয়ার ঠিকানা চলে আয়, না হলে তোর মেয়েকে আর জীবন্মত দেখতে পারবে না। আমার মেয়েকে কিছু করবি না, আমি তোর বলার ঠিকানায় সব নিয়ে আসছি। আর শোন, করে পুলিশ যেন সাথে না থাকে। ঠিক আছে। আমি ফোন রেখে কারোর সাথে কোনো কথা না বলে কাগজগুলো নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি ঠিকানায় গিয়ে দেখলো চারপাশে অনেকজন লোক, বৃষ্টি আর মেঘকে বেঁধে রাখা হয়েছে চেয়ারে। মেঘ অজ্ঞান হয়ে আছে। বাবা, আমাদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো, দেখো ওরা মেঘকে মারছে, ওর জ্ঞান ফেরেনি বাবা। কিছু হবে না, আমি তো চলে আসছি। আরে আসুন আসুন, কাগজগুলো আনছেন তো? সব নিয়ে আসছি। দেখি, নীল এগিয়ে গিয়ে কাগজগুলো দেখে সব দেখলো আর হাসতে লাগলো। তারপর একটা দলিলে স্বাক্ষর করতে বলল। আবার স্বাক্ষর কেন? আমার মেয়েকে ছেড়ে দাও, আমরা চলে যাই। এত কথা শুনতে চাই না, তাড়াতাড়ি যা বলছি তাই করো, না হলে আমার হাতের চেয়ে বন্দুক দেখছিস, এটা দিয়ে তোর মেয়ের জান কেড়ে নিব। আমি স্বাক্ষর করছি, তাও আমার মেয়েকে কিছু করো না। এটা বলে আমি কাগজ নিয়ে, মানে দলিল নিয়ে স্বাক্ষর করতে যাবে, তখনই সেখানে এক অপরিচিত মুখোশধারী ব্যক্তি হাজির হয়। আরে দাঁড়ান, এত কিসের তাড়া? আমি পিছনে তাকিয়ে দেখলো এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যার চেনা মুশকিল, কিন্তু নিলয় এক দেখে চিনে ফেলো। তুই এখানে? চলে আসলাম, অনেক তো লুকিয়েছিলি, এবার সময় এসেছে। তুই কিছু করতে পারবি না, এমগের চামচা। বসকে এটা মেরে ফেলি। এটা হলো ডেডলি বয়েজ গ্রুপের লিডার ডানহাত। নিলয় আমিরের কাছ থেকে সবকিছু দলিলে লিখে নিবে, তখনই সেখানে এক ব্যক্তি আসছে, যারে দেখে নিলয় অনেকটাই ভয় পাইছে। একে, তুই এখানে? আসলাম তোর অপকর্ম ঠেকাতে, অনেক তো খারাপ কাজ করলি, এখন সময় এসেছে তোর পতনের। আমাকে মারা এত সহজ না, অনেকবার তো চেষ্টা করেছিস, পারছিস নাকি? ইচ্ছেই তো ছিল না তাই, এখন তোকে না মারলে অনেক কিছু হয়ে যাবে। ওই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, মারে রে। নিলয়ের কথা শুনে সবাই ভাবতে লাগলো কি করবে, কারণ একে কোনো সাধারণ মানুষ না, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। গাধার মতো দাঁড়িয়ে না থেকে মার, না হলে তোরা নিজেরাই মরবি। এবার লোকগুলো সত্যি ভয় পেয়ে গেল, নিজের বন্দুক বের করে মারতে গেলে চারপাশ থেকে গুলি এসে ঝাঁঝা করে দিল। কিরে, তুই কি ভুলে গেছিস আমাদের পাওয়ার সম্পর্কে? এই কিছু সামান্য মানুষ নিয়ে আমাদেরকে মারতে চেয়েছিস? আমি আর বৃষ্টি শুধু তাকিয়ে দেখে যাচ্ছে, কিছু বুঝছে না, কিন্তু যেটা হচ্ছে সব তাদের ভালোর জন্যই হচ্ছে। নিলয়, তোরে ইচ্ছে করলে আমি এখানেই মারতে পারতাম, কিন্তু সঠিক সময়ের জন্য তোরে বাঁচিয়ে রাখলাম, কিন্তু এইটা ভাবিস না তোরে আমি ছেড়ে দিচ্ছি।
এটা বলে একে নিজের বন্দুকতে একটা গুলি করলো, যেটাই ইনজেকশন লাগানো ছিল, যেটা লাগার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলো। আপনারা এখন যেতে পারেন, আপনারা বিপদমুক্ত। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আরে এই নিলয় অনেক আগে থেকেই পালাই বেড়ায়, ওরে মারতে এসে দেখলাম আপনাদের ধরে আনছে। সে যাই হোক, আমার তো লোক আপনাদের পৌঁছে দিচ্ছে। একের কথা মতো তার লোক আমির, বৃষ্টি আর মেঘকে নিয়ে বাসে পৌঁছে দিতে গেল। একে মুচকি এসে নিলয়কে নিয়ে চলে গেল। পরের দিন বিকেলে সবাই বসে আছে, মেঘের মাথায় ব্যান্ডেজ করা, তবু একইভাবে কাজ করছে। হঠাৎ সেখানে আমির সাহেবের বোনের জামাই আসলো। আরে রোকন যে, কি খবর? এই তো ভালো ভাই, আপনার সাথে একটা দরকারি কথা বলতে আসলাম। বলো। আমার বোনের ছেলে আমেরিকা থেকে ফিরে এসেছে, তো তার সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলছিলাম অনেক আগে, তো এবার যদি বিয়ের কথাবার্তা বলতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, সন্ধ্যার পর আসতে বলো তাদের। আচ্ছা ঠিক আছে ভাই। বৃষ্টি এবার মেঘের দিকে তাকিয়ে উপরে চলে গেল। সন্ধ্যার পর একজন হ্যান্ডসাম ছেলে আর একজন মহিলা প্রবেশ করলো সৈয়দ বাড়িতে। সবাই কৌশল বিনিময় করলো। তাহলে এটাই আপনার ছেলে? জি ভাই, এটা আমার ছেলে রোহান। তো বাবা এখন কি করছো? আঙ্কেল, আমেরিকাতে আমার একটা বিজনেস আছে, বিয়ের পর বৃষ্টিকে আমেরিকা নিয়ে যাব, দুইজন সেখানে থাকব। ও ভাইজান, আপনার মেয়েটাকে যদি একবার ডাকতেন। সেটাই, জেসমিন তোর বোনকে নিয়ে আয় তো। আচ্ছা। জেসমিন নিজের বোনকে নিয়ে আসতেই বৃষ্টির রুমের দিকে যেতে লাগলো। দেখো মাহিম, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। না প্লিজ, তুমি কিছু একটা করো। কি করব, তোমার বাবাকে কিভাবে মানাবো? তিনি যে রাগী দেখে মনে হয়। সেটা আমি জানি না, সেই জন্য আজ এতদিন তুমি এই বাড়িতে চাকর হয়ে আছো, সেটাই যদি পূর্ণ করতে নাই পারো তাহলে এসে কি লাভ বলো। আমি এক্ষুনি বলে দিচ্ছি যে তুমি আমাকে ভালোবাসো। এটা করবে না তুমি, আমি আমার বাবাকে কি কথা দিয়েছি ভুলে গেছ? তাই বলে আমি অন্য ছেলের সামনে যাব? আরে যাও, সমস্যা নেই। এবার বৃষ্টি একটা কাজ করে বসলো, মাইমকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো, কিছু সময় পর ছেড়ে দিল। এই মন প্রাণ শুধু তোমাকেই চাই প্রিয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি এখন আমার রুম থেকে যাও, কেউ চলে আসবে। আচ্ছা। বৃষ্টির রুমে মাহিম নামক ছেলেটি দরজা দিয়ে পেরিয়ে আসলো, কিন্তু দরজার সামনে এসে থমকে গেল, কারণ সেখানে জেসমিন দাঁড়িয়ে আছে। মাহিম কিছু না বলে চলে গেল। মেঘকে আপু মাহিম বলছে কেন? আর এদের মাঝে কি সম্পর্ক আছে? দেখে মনে হচ্ছে তো এদের জল অনেক দূর করিয়েছে। না, আপুর বিয়ের পর আমি বাবাকে মাহিমের কথা বলবো। কথাগুলো মনে মনে বলে জেসমিন ভিতরে ঢুকলো। উফ আপু, তোরে যেই দেখতে আসছে খুব সুন্দর। বেশি বকবক করিস না, তাহলে লাথি দিব বলে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন নিচে চল, তোরা দেখবে। বাল, এসব একটুও ভালো লাগে না, ধুর। বৃষ্টিকে নিচে নিয়ে আসলে ছেলেপক্ষ দেখে পছন্দ করে ফেলো। ভাই, মেয়েকে তো পছন্দ হয়েছে, তো কবে বিয়ের তারিখ ঠিক করবেন? আমি সাহেব কিছু একটা ভেবে বলো। সামনে শুক্রবার। আচ্ছা। বৃষ্টি কিছু বলছে না, শুধু মেঘের দিকে তাকিয়ে আছে, আর জেসমিন শুধু তাদের দিকে নজর রাখছে। বৃষ্টির বিয়ে ঠিক হয় সে খুব খুশি। খাওয়া দাওয়া করে তারা রোহান, রোকন আর মহিলাটি বেরিয়ে গেল। সবে এটা ওটা নিয়ে আলোচনা করছে, তখনই আকাশ বাড়িতে আসলো। কি হয়েছে, বাড়িতে সবাইকে খুশি লাগছে? লাগবে তো, বৃষ্টির বিয়ে ঠিক হয়েছে। তারপর সব ঘটনা খুলে বলো। এত তাড়াতাড়ি সব ঠিক করা তোমাদের উচিত হয়নি। চারপাশে যে বিপদ, এই জন্য তাড়াতাড়ি করছি আমি। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বল। বাবা, আমি মেয়েকে বিয়ে করতে চাই। কি, একদমই না, চাকরের সাথে কোনোভাবে বিয়ে দেব না, যদিও মেয়ে অনেক ভালো। বাবা, আমি ওরে ভালোবাসি। জেসমিন? আকাশ জেসমিনকে থাপড় মারলো। ভাইয়া, তুমি আমাকে মারলে? বৃষ্টি আপু তো ভালোবাসে মেয়েকে, বরং দুজন দুজনকে ভালোবাসে, আমি নিজে কানে শুনেছি। বৃষ্টি, জেসমিন যা বলেছে সত্যি। বৃষ্টি কিছু না বলেই মাথা নিচু করে রইল। আমির মেঘকে ডাকলো। মেঘ কাছে আসলে পরপর দুইটা থাপ্পড় দিল। ছি ছি, আমি ভাবতেও পারিনি যে তুই আমার পিঠে ছুরি মারবি। তোরা আমি নিজের পরিবারের একজন ভেবেছিলাম, আর তুই? বাবা প্লিজ, ওরে মেরো না, আমি ওকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, কাজের লোকের সাথে তোরে বিয়ে দেব না। বৃষ্টি, তুই কি সত্যি মেঘকে ভালোবাসিস? মা, ওর নাম মেঘ না, ওর নাম মাহিম, আপুর মুখ থেকে শুনেছি। কি, তার মানে পরিচয় মিথ্যা, চিটার, আমার সাথে মিথ্যা কথা বলা? আকাশ দাঁড়িয়ে দেখছিস কি করে এই শয়তানকে মেরে বাড়ি থেকে বের করে দে। কিন্তু বাবা। কোনো কিন্তু না। তারপর আমির বাড়ি থেকে লোক ডাকলো,
আকাশ মেঘমানে মাহিমের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মারতে লাগলো, সাথে বাইরে আসে লোকগুলো মারতে লাগলো। বৃষ্টি কান্না করতে করতে উপরে চলে গেল। মাহিম ইচ্ছে করলে মারতে পারতো এদের, কিন্তু বাবার দেওয়া কথা দেওয়ার জন্য কিছুই বলতে পারছি না। বাবা তুমি ওরে মারতে পারো না। তুই সরে যা আকাশ, ওরে বাড়ি থেকে বের করে দে। মাইমকে যখন খুব মারতেছিল তখন বৃষ্টি উপর থেকে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে আসলো। তুই কোথায় যাচ্ছিস? মাহিমের সাথে চলে যাব। আমিনা তোমার মেয়েকে নিয়ে যাও রুমে আর বন্ধ করে রাখো। আমিনা বৃষ্টিকে নিয়ে যেতে গেলে বৃষ্টি জোরাজোরি করতে লাগলো। মাহিম নিজেকে সবার কাছ থেকে ছাড়িয়ে বৃষ্টির কাছে আসলো। আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি এখানে থাকো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব। মাইমের কথা শুনে বৃষ্টি অসহায়ের মতো চেয়ে রইল। আকাশ আমিরের কথা শুনে মাইমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মাইম শুধু মুচকি হাসলো। তারপর সৈয়দ বাড়ির চারপাশে বিয়ের সাজে সাজানো হচ্ছে। আজ তিন দিন বাদে বৃষ্টির বিয়ে। বাবা আর কয়েকবার ভাবলে হতো না? কি ব্যাপার, কথা বলছিস? ওই চিটা বাটপাড়ার কথা আমার মুখের সামনে বলবি না। বাবা তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটার জন্য হয়তো তোমাকে পস্তানো লাগতে পারে। ওই চাকরটা তোর কি এমন উপকার করেছে যে তাকে তুই ভুলতেই পারছিস না? মনে হচ্ছে তোরা জাদু করেছে। বাবা সেটা সময় হলেই বুঝতে পারবে যে ওইটাই কি করেছে। বৃষ্টি এই রুমে বিছানার উপর শুয়ে বৃষ্টি অঝরে কান্না করছে, কারণ কয়েকবার মাহিমকে ফোন দিয়ে সে পায়নি, কারণ মাহিমের ফোন বন্ধ। মাহিম তুমি কি আমার উপর অভিমান করলে নাকি রাগ করলে যে আমার ফোন ধরছো না, বন্ধ করে রাখছো? তোমাকে যদি আমি না পাই তাহলে এই জীবন রেখে আর কোনো লাভ নেই। হঠাৎ বৃষ্টির রুমে আকাশে আসলো। আরে পাগলি, কান্না করে তোর এই মুখের অবস্থা কি করেছিস? ভাইয়া ভাইয়া আমি মাহিমকে খুব ভালোবাসি, খুব। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও প্লিজ। সব ব্যবস্থা করে দিব, কিন্তু আগে নিজের কান্না থামা। আমি এসব শুনতে পারবো না, আমার মাহিমকে লাগবে। কিরে তোর কি লজ্জা করছে নাকি নিজের বরকে ভাইয়ার সামনে চাইতে? মানে তোর কি মনে হয় যে আমি কিছুই জানি না? মাহিম যে তোর বিয়ে করা বর এটা আমি খুব ভালো করেই জানি। তুমি কিভাবে জানলে? সেটা কোনো এক সময় বলবো, কিন্তু তুই টেনশনের মাথায় এমন কিছু করবি না যাতে পস্তাতে হয়। তুই রিল্যাক্সে থাক, সঠিক সময় মাহিম এসে তোকে নিয়ে যাবে। তুমি সত্যি বলছো ভাইয়া? হ্যাঁ রে পাগলি আমি সত্যি বলছি, এখন একটু হাস। হ্যাঁ, আকাশ নিজের মুখ বাঁকানো দেখে হেসে ফেলো, তারপর মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কিরে শালা, এতদিন কোথায় ছিলে? এই তো তোর ভাবিদের বাসায়। কি বলিস তুই, বৃষ্টি ভাবিদের বাসায় ছিলে আর আমাদের জানালেও না? তোদের জানিয়ে আমার কি লাভ? শোনা, শ্বশুর বাড়ি গিয়ে একলাই আদর যত্ন কি আসলে? আরে না, সে অনেক বিরাট কাহিনী, তোদের অন্য সময় বলবো, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোদের। কি কাজ সেটা বল। আগামী শুক্রবার তোর ভাবি মানে বৃষ্টির বিয়ে এক ছেলের সঙ্গে। কি বলছিস, তুই থাকতে অন্য ছেলের সাথে বিয়ে মানে? আরে ওর বাবা জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু এখনো জানে না যে আমার আর বৃষ্টির বিয়ে হয়েছে। তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝি না, একটু ভালো করে বলতো। তারপর মাহিম এই পর্যন্ত ঘটে আসা সব ঘটনা খুলে বলো। বুঝেছিস? সবই বুঝলাম, এখন আমাদের কি করতে হবে? তোদের এই কাজগুলো করতে হবে, আর কি কি করতে হবে আমি সঠিক সময় বলে দেব। আচ্ছা ঠিক আছে। রাতের অন্ধকারে এমকে নিজের বাইক নিয়ে ছুটে চলেছে, কোথায় যাচ্ছে সেটা সবার অজানা, কিন্তু এমকে নিজ গন্তব্যে ছুটে চলেছে। ঢাকা নাইট ক্লাবের সামনে এসে তার বাইক থামলো, বাইক থেকে নেমে সোজা ভিতরে চলে গেল। আশপাশের লোকজন সবাই তার দিকে অবাক চোখে তাকাচ্ছে যে কে এই আগন্তুক। এমকে সোজা গিয়ে মদের বারে বসে থাকা রাজের বুকে গিয়ে লাথি মারলো, সাথে সাথে সিটকে গিয়ে দূরে পড়লো। তার পাশে লোকজন সবাই জড়ো হয়ে গেল। রাজকে মারার জন্য রাজের লোক এসে এমকে মারতে আসলে এমকে নিজের কোমর থেকে সাপোর্ট বের করে সবাইকে এক এক করে মারতে লাগলো। সাপোর্টটি কোনো সাধারণ চাবুক ছিল না, চাবুকের সাথে ধারালো ব্লেডের লাগানোর সেটাই মারের সাথে সাথে কেটে যাচ্ছে। কিছু সময়ের মাঝে সবাই জোর জোর চিৎকার করতে লাগলো, আশেপাশে কয়েকজন ভয়ে জড়ো হয়ে গেল। এমকে খুব মারতে লাগলো, একসময় নিজের পকেট থেকে একটা বোতল বের করলো, তারপর সেটা দিয়ে সবার সামনে রাজের বুকের ওপর ধর্ষক লিখে দিল। বোতল থেকে আগুন জাতীয় কিছু বের হয়ে সেটা টিকা হয়ে গেল, চিৎকার করতে করতে সেখানে মারা গেল। সবাই কান খুলে শুনে রাখ, যে ধর্ষক থাকিস না কেন সুধরে যাবি,
পরের বার তোদের পালা আসতে পারে। এটা বলে এমকে চলে গেল। নিজের আদরের ছেলের মৃত্যুর কথা শুনে এমপি বরুণ তো খুব রেগে গেছে। বরুণের পাশে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে রকি আর সাইফুল। তোরা থাকতে আমার আদরের ভাইকে কে মারলো? তোরা কি ঘাস কাটতেছিলি? বস, সে একলাই আমাদের সবার সামনে আমাদের মেয়ের ছোট স্যারকে মেরে দিয়েছে। তাহলে তোদের বেঁচে থেকে কোনো লাভ নেই। এটা বলে রকি নিজের বন্দুক বের করে পাঁচ ছয় জনকে মেরে দিল। আহ রকি, মাথা ঠান্ডা কর, এখন মাথা গরম করলে চলবে না। রাজের কাছে শেষের অবস্থা, তারপর খুঁজে বের করে এমকেকে। অনেক জ্বালিয়েছে আর সহ্য হচ্ছে না, আমি ওরে লাশি ছাপি দেখতে চাই। ঠিক আছে বাবা। রোহান নিজের পরিবার নিয়ে সৈয়দ বাড়িতে চলে আসলো। চারপাশে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। নির্দিষ্ট সময়ে বিয়ে পড়ানো শুরু হলে হঠাৎ চারপাশ থেকে বডিগার্ড এসে পুরো বাড়ি ঘিরে দিল। এমন কেন হলো কেউ বুঝতে পারলো না। কে তোমরা আর কার হুকুমে আমার বাড়ি ঘেরাও করলে? হঠাৎ সাইফি স্টাইলে গাড়ি থেকে নামলো মাহিম। তার সাথে নামলো তার বন্ধু আর সালাম চৌধুরী। মাহিমকে এই অবস্থায় দেখে তো সৈয়দ বাড়ির সবই অবাক, বিশেষ করে আমির। মেঘ, তুই এখানে আর এইভাবে কেন? মাহিম সহ তার সাথে লোকগুলো ভিতরে প্রবেশ করলো। আমির সাহেব, চিনতে পারছেন? মাহিমের বাবা বলল, আপনি শাহরিয়ার গ্রুপের MD আর ঢাবির সভাপতি, যে কিছু মাস আগে আমাদের এলাকায় একটা কাজের জন্য আসছিলেন। ঠিক চিনছেন, মাহিম হলো আমার ছেলে যাকে আপনার মন জয় করতে পাঠিয়েছিলাম, কিন্তু আপনি আমার ছেলেকে মেরে তাড়িয়ে দিয়েছেন। আমার ছেলে ইচ্ছে করলে তার জবাব দিতে পারত, কিন্তু আমার কথা রাখতে গিয়ে তা করেনি, কারণ আমি জানি আপনি খুবই ভালো আর সম্মানিত ব্যক্তি। মাইম ভিতরে গিয়ে কারোর দিকে নজর না দিয়ে সোজা বৃষ্টির রুমে গেল। গিয়ে দেখলো সবে বৃষ্টিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মায়াবতী, মাহিমের ডাক শুনে বৃষ্টি ঘুরে তাকালো। মাইমকে দেখার সাথে সাথে এসে মাইমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এত দেরি করলে কেন? আমাকে কাঁদাতে তোমার খুব ভালো লাগে, তাই না? একটু লেট হয়ে গেল, এই যে এখন একেবারে নিয়ে যেতে আসলাম। মাইম বৃষ্টির হাত ধরে নিয়ে যেতে লাগলে জেসমিন বলল, সরি জিজু। জিজু ডাক শুনে মাইম পিছনে ঘুরে তাকালো। আমি জানতাম না আপনি আমার বোনের জামাই। সেদিন ভাইয়া আর আপু কথা বলতেছিল তখন শুনছি, তখন থেকেই নিজের কাছে নিজেকে ছোট লাগছে। চিল ম্যাম, চিল, এই বয়সে চিল করো কিন্তু সাবধানে। এটা বলে মাহিম বৃষ্টিকে নিয়ে নিচে আসলো। মাহিম যখন চলে যাবে তখনই রোহান মাহিমের পথ আটকে ধরলো। তোর সাহস হলো কি হবে যে তুই আমার উডবিকে নিয়ে যাচ্ছিস? আমার অনেক সাহস আছে, কারণ বৃষ্টি হলো আমার। তারপর মাহিম বৃষ্টিকে নিয়ে যখন চলে যেতে যাবে, আমি সব ছুটে আসতে গেলে তখন তার আগে রোহন আর তার বন্ধুরা মাহিমকে ঘিরে ধরলো। ব্রো, তোমার সাহস তো কম না যে আমার উডবি ওয়াইফকে তুমি তুলে নিয়ে যাচ্ছ। ব্রো, তুলে নিয়ে যাচ্ছি না, সে আমার সাথে নিজ ইচ্ছায় যাচ্ছে। বৃষ্টি, তুমি কি তার সাথে নিজ ইচ্ছায় যাচ্ছ? হ্যাঁ, তাকে আমি ভালোবাসি আর সে আমার বিয়ে করার স্বামী। সে নিয়ে গেলে আমি যাব না কেন? হোয়াট? ব্রো, অবাক হয়ে লাভ নেই। এবার আমি সব তেড়ে আসলো। কি যাতা বলছো তুমি? আমার মেয়ের সাথে তোমার বিয়ে হলো কবে? নাকি বিয়ে ভাঙার জন্য এমন করছো? দেখো মাহিম, বিয়ে তো রোহনের সাথেই হবে। উফ আপুজান, কেন যে বুঝতে চান না? কিরে আকাশ, দাঁড়িয়ে তামাশা দেখবে নাকি তোর আব্বুকে কিছু বলবে? মাহিমের কথা শুনে আকাশ এগিয়ে আসলো। তামাশা দেখবো কেন? তোর কথা শুনে তো এতদিন তোর তামাশা দেখলাম, তুই বললেই তো কবে এইসব বলে দিতাম, তাহলে আর এমন ঘটনা ঘটতো না। বাবা, মাহিম আর বৃষ্টি হলো স্বামী স্ত্রী। এখানে আসার দেড় মাস আগে ওদের বিয়ে হয়ে যায় এক ঘটনার মাঝে। আর মাহিম আমাদের ভার্সিটির বন্ধু, সে কেমন আমি জানি। বৃষ্টিকে মাহিম খুব সুখে রাখবে। মা, বাবা, তোমরা ওদেরকে মেনে নাও। আকাশ যে মাহিমের বন্ধু এটা শুনে বৃষ্টি তো অবাক, আর আমি চৌধুরী কি বলবে ভেবে পাচ্ছি না। রোহান রেগে যাচ্ছে। আলতু ফালতু কথা বাদ দে আর এখান থেকে বিদায় হও, না হলে খুব খারাপ হয়ে যাবে। রোহান, তুমি শান্ত থাকো তাহলে ভালো হবে। কি হবে, তুই এটা বলছিস? তোরা কিছু না বললেও আমি ওরে ছাড়বো না। এটা বলে রোহান মাহিমকে মারতে আসলে নাফিস মারুফ নিয়াম সামনে এসে বাধা দিল। তোরা সরে দাঁড়া। ব্রো, তোমার কষ্ট বুঝতে পারছি, তবে এটা শুনে রাখো, তুমি যে রাস্তায় চলো সে রাস্তার কিং আমি, সো বি কেয়ারফুল। মাইম কিসের ইঙ্গিত দিল কেউ বুঝলো না। মাইম এবার আমিরের কাছে আসলো। মাফ করবেন, এভাবে কিছু করতে চাইনি, কিন্তু করতে হলো। মারুফ, আমাদের বিয়ের কাগজটা দেখায় দিস, আর হ্যাঁ, বাসার ঠিকানা আগে দিস। হাজার হলেও আমার শ্বশুর।
তারপর মাইম বৃষ্টিকে নিয়ে চলে গেল, সাথে রকিরা, সাথে বাকিরাও। রন কিছু বলতে কেউ বলতে পারলো না, কিন্তু মনে মনে রাগ পুষে রাখলো। রকি, আর কয়দিন সময় লাগবে তোর একটা ব্যক্তিকে খুঁজে বের করতে? বাবা, তুমি কি এমকেকে ছোটোখাটো মাস্তান ভেবেছো? কিন্তু আমি তাকে খুঁজে বের করবো খুব তাড়াতাড়ি, আর সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। কী প্ল্যান করছিস? বাবা, তুমি তো জানোই আমাদের সব খারাপ কাজের হস্তক্ষেপ করেছে, তো আমরা যদি আবার এমন কাজ করি তাহলে নিশ্চয়ই সে আমাদের সামনে আসবে, আর তখনই। বাহ, তোর বুদ্ধি তো আছে, বলতে হবে। তো কবে এই কাজ করতে চাইছিস? খুব তাড়াতাড়ি, কিন্তু তুমি নিজে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, তোরা তোদের মতনে, বাকিটা আমরা দেখছি। বাবা, আমাদের প্ল্যান আমরা তিনজন ছাড়া যেন কেউ জানতে না পারে। বাবা, সাইফুল ঠিক বলছে, আমার মনে হয় কেউ একজন আমাদের পিছনে আছে যে এমকেকে আমাদের সব খবর দেয়। আমারও সেটাই মনে হয়। তারপর তিনজন আরো কথা নিজেদের মধ্যে বলতে লাগলো। আকাশ, তাহলে তুই আগে থেকে জানতিস যে মেঘের আসল পরিচয়, তাহলে আমাদের বলিসনি কেন? মাহিম বলতে নিষেধ করেছিল, সে দেখতে চেয়েছিল তোমাদের নজরে গরিবদের কেমন দেখো, তাছাড়া তোমাদের মন জয় করতে চেয়েছিল এই জন্য। সেদিন যে ঘটনা ঘটলো, আমার যে সম্মান ছিল সেটা কি মানুষ আর দেবে? সেটা হয়তো দিবে কিনা জানি না, কিন্তু মাহিম বৃষ্টির সাথে খুবই সুখে থাকবে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, নিজের যেটা ইচ্ছে সেটাই করিস। ভুল বুঝেছো বাবা। আর তুমি কি কাল আমার সাথে ঢাকায় যাবে? তোর সাথে ঢাকায় যাব কেন? বৃষ্টিকে দেখতে। তোর বোন, তুই যা। এটা বলে আমি চলে গেল। আকাশ মুচকি হেসে বাড়ি থেকে পেরিয়ে গেল। আচ্ছা জান, তুমি আগে বলনি কেন তুমি ভাইয়ার বন্ধু? এমনি বলিনি, সারপ্রাইজ দিব বলে। তুমি আমাকে কবে চিনলে? তোমাকে প্রথম দিন দেখায় আমি চিনে ফেলেছিলাম, আকাশের ফোনে তোমার পিক দেখছিলাম। শয়তান ছেঁড়া, আমাকে চিনেও না চেনার ভান করে থাকা, তাই না? দেখাচ্ছি মজা। বৃষ্টি এটা বলে মাহিমকে ওরা ধরা মারতে লাগলো, আর মাহিম হাসতে লাগলো। হঠাৎ বৃষ্টির ফোন বেজে উঠলো। জান, এবার তো থামো, তোমার ফোন বাজে, দেখো কে ফোন করেছে। হ্যাঁ, বৃষ্টি ফোন হাতে নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। ভাইয়া ফোন করেছে তাই বেঁচে গেলে। এটা বলে বৃষ্টি ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। এমন সময় মাহিমের ফোনে একটা বার্তা আসলো, যেটা ওপেন করলে কিছু একটা দেখে মুখে মুচকি হাসি ফুটে উঠলো। পড়া হয়ে গেলে বার্তাটি ডিলিট করে দিল। বৃষ্টি ফোনে কথা বলে এসে মাহিমকে বলল, আজ ভাইয়া আর জেসমিন আসছে আমাদের বাড়িতে। ও আচ্ছা, তোমাকে নিতে আসছে নাকি? আব্বু মানেনি, তাই এমনি দেখতে আসবে। ও আচ্ছা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিকেলে মাহিম আর বৃষ্টি ঘুরতে বের হলো। কয়েকদিন বাড়ি থেকে বের হওয়া হয়নি, তাই মাহিম নিজেই বৃষ্টিকে বাইরে ঘুরতে যাবার কথা বলল, যদিও বৃষ্টি আসতে চাচ্ছিল না আকাশ আর জেসমিন আসবে বলে। কিন্তু মাহিম কিছু বুঝিয়ে দুজন ঘুরতে বের হলো। মাহিম বাইক চালায় আর বৃষ্টি পেছনে বসে আছে, বিভিন্ন গল্প করছে আর ঘুরে বেড়ায়। প্রথমে পার্কে গেল, তারপর দুজন তুফান সিনেমা দেখলো। ওহ জান, বিরক্তিকর একটা মুভি। এটাই নাকি টপ এখন? কচু। মাহিম মুচকি এসে আরও কিছু জায়গায় ঘুরলো, তারপর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিল। দুজন রাতের অন্ধকারে আবার বাড়ির দিকে রওনা দিল। দেখছো তোমার জন্য কত দেরি হয়ে গেল, ভাইয়া কখন থেকে আমাদের জন্য অপেক্ষা করছে। আরে জান, সমস্যা নেই, আমার সুমন্দি বুঝেছে তার বোনকে নিয়ে বোন জামাই লং জার্নি করছে। হঠাৎ মাহিম বাইক থামিয়ে ফেলো। কি হলো? কে যেন ফোন করেছে, একটু কথা বলেনি। মাহিম ফোন কানে নিয়ে যেটা শুনলো তা শুনে মাহিমের খুব হাসি পেল, কিন্তু বৃষ্টির সামনে কিছু বলল না। মাহিম আবার কাকে যেন ফোন করবে, তখন সেখানে কয়েকটি গাড়ি চলে আসলো। কিছু বুঝে ওঠার আগেই মাহিমের উপর হামলা করলো। মাহিম যতটা পারে নিজেকে সেভ করে বৃষ্টির কাছে আসলো, তারপর সবার সাথে ফাইট করতে লাগলো। বৃষ্টি জানে মাহিম রেনবো গ্রুপের লিডার, তাই এমন ফাইট জানে। হঠাৎ বৃষ্টি মাহিম বলে চিৎকার করে উঠলো, মাহিম! বৃষ্টির ডাক শুনে যখন পিছনে ঘুরতে যাবে, কেউ একজন মাহিমের ঘাড়ে ইনজেকশন পুশ করলো। খানিক বাদে মাহিম ঢলে পড়লো। কে তোমরা, আমাদের সাথে এমন করছো কেন? কেন করছি একটু পর বুঝতে পারবে, এই দুটাকে গাড়িতে তোল। লিটল লোকটি বলল, বৃষ্টিকেও অজ্ঞান করে গাড়িতে তুলো। তারপর চারপাশে শুনশান এলাকা, চারপাশে বাড়ি নেই, শুধু দূরে একটা গোডাউনের মতো কিছু একটা দেখা যাচ্ছে, যেটা আলো জ্বলে। হঠাৎ দুইটা বড় ট্রাক সেই গোডাউনে প্রবেশ করলো, তার সাথে ঢুকলো একটা মোটরসাইকেল। গাড়ি থেকে লোক নামার সাথে সাথে মোটরসাইকেল থেকে লোকটি নামলো, তাকে দেখতে অন্যদের থেকে একদম ভিন্ন। কে তুই,
আর এখানে আসলি কিভাবে? কিভাবে আবার? তোরা যেভাবে আছিস দেখ, ভালোই ভালোই চলে যা, না হলে খুব খারাপ হয়ে যাবে। তোরা সব চুনোপুটি, আমাকে কি করবি? আমি হলাম এমকে, যার ধারে কাছেও তোরা না। পরিচয় শুনে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু উপরে প্রকাশ করলো না। সবে তেরে আসলো মারার জন্য। এমকে জানে এরা তার সাথে পারবে না, তাই শুধু ইজিলি ভাবে মারামারি করতে লাগলো। তাদের আসল বসকে ধরার জন্য আজ গাড়ির পিছু নিয়ে এখানে আসছে। মারামারি করতেছিল তখন চুপি চুপি এসে একজন এমকে শরীরে ইঞ্জেকশন পুশ করলো, সাথে সাথে সে দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। আজ তোর শেষ দিন, তোকে এমন ভাবে মারবো যে দেশের লোক দেখে ভয় কেঁপে উঠবে। এমন কথা শুনে এমকে মুচকি হেসে অজ্ঞান হয়ে গেল। রাত 1:30, ঘন জঙ্গল, চারপাশ থেকে পশু পাখির ডাক শোনা যাচ্ছে। ছোট্ট একটা কুঁড়ে ঘর ছাড়া সেখানে কিচ্ছু নেই। চারপাশে সাইকেল আকারে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বন্দুক তাক করে, আর ঠিক মাঝে আগুন জ্বলছে। ঠিক তার পাশে তিনজনকে বেঁধে রাখা হয়েছে। তিনজন হলো আপনাদের সবার পরিচিত মাহিম, বৃষ্টি আর মাফিয়া কিং এমকে। হঠাৎ করে ঘর থেকে চারজন ব্যক্তি বেরিয়ে আসলো। দেখে মনে হচ্ছে এরা যেন কালপিট। চারজন হাসতে হাসতে বেরিয়ে আসলো। রোহান, তুমি আমাদের সাথে হাত মিলিয়ে খুব ভালো করেছো। এই মাহিমের উপর আমাদের অনেক দিন রাগ, ওর জন্য ভার্সিটিতে শান্তিতে কোনো কাজ করতে পারতাম না। আমি তো ওর বাপের জন্য ভার্সিটি নিজের কায়দায় আনতেই পারিনি। সব কিছু আমার জানা আছে। ওই মাহিমের জন্য বৃষ্টিকে আমি বউ করতে পারিনি, আর শালাকে মেরে বৃষ্টিকে আমি নিয়ে যাব। বৃষ্টিকে নিজের করে পাওয়ার জন্য রোহান, বরুণ, সাইফুল আর রকির সাথে হাত মিলিয়েছে। কে এমকে যে পুরো দেশ কাঁপিয়ে বেড়ায়, সকল খারাপ কাজকে বিনাশ করে? বাবা সামনে এসে দেখে নেওয়া যাক, চলো, আর কত অপেক্ষা করব। রকির কথা শুনে তিনজন সহমত পেষণ করলো। তারপর আস্তে আস্তে এমকের দিকে এগিয়ে গেল। এমকের মুখে একটা জোকার মাস্ক ছিল, যার উপর সুন্দর করে এমকে লেখা। রকিকে নিজের হাতে মাস্ক খুলে ফেলো, সাথে সাথে বেরিয়ে আসলো আসল পরিচিত মুখ, যা দেখে রোহন আর সাইফুল চিনে ফেলো। আরে এ তো আকাশ, আমার সাথে পড়তো। আরে এ তো বৃষ্টির ভাই। আরে আমিরের ছেলে, যার জমি দখলের জন্য নিলয়কে কন্ট্যাক্ট দিয়েছিলাম, কিন্তু নিলয়কে আর খুঁজে পাওয়া যায়নি। আমার বিশ্বাস হচ্ছে না যে আকাশ এমকে। আমার সেটাই মনে হচ্ছে। তোমার এটা মনে হওয়ার কারণ কি? হঠাৎ আকাশ বলে উঠল, আমাকে নিয়ে এত সব না ভাবলেও হবে, একটু নিজেদের নিয়ত ভাবতে পারিস, মৃত্যুর আগে নিজেদেরকে নিয়ে ভাব। আকাশের কথা শুনে সবাই তার দিকে তাকালো। তো জ্ঞান ফিরেছে? আমি অজ্ঞান হয়েছিলাম কখন যে জ্ঞান ফিরবে? আমি তো সজ্ঞানই ছিলাম। তার মানে তুই জানতিস যে আমরা? তোর কি মনে হয় না তো মাহিম আর বৃষ্টিকে কেন ধরে আনছিস? রোহান তুই খুব বড় ভুল করেছিস। ভুল আমি না, ওই মাহিম করেছে আমার সাথে পাঙ্গা নিয়ে, আমার আর বৃষ্টির মাঝে আসার জন্য। ভুল তো মাহিম না তুই করেছিস, বৃষ্টি আর মাহিমের মাঝে এসে। তোর এত কথা বলতে কে বলেছে? এটা বলে রোহন আকাশের মুখে খুশি দিল। এবার এসে রকি আর সাইফুল মারতে লাগলো। এর মাঝে বৃষ্টি জ্ঞান ফিরে দেখলো নিজের ভাইকে কারা যেন খুব মারছে। কে তোমরা? আর আমাদের এখানে তুলে আনছো কেন? আর আমার ভাইকে এভাবে মারছো কেন তোমরা? তোর ভাই হলো আমাদের পথের কাঁটা, আমাদের হাজার হাজার কোটি টাকা তোর ভাইয়ের জন্য লস হয়েছে। আমার ভাই কি করেছে? তোর ভাই হলো মাফিয়া কিং, আর সে এত এত কাজ করেছে যেটা তোরে বলে শেষ করা যাবে না। রকি এত কথা বলছো কেন? মালটারে শেষ করে মাহিমের দিকে যা, আমার যে আর তর্স হয়েছে না। রোহান আপনিও এদের সাথে যোগ দিয়েছেন? তোমাকে আর তোমার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আমরা সব করতে পারি। মাহিম নিজের জ্ঞান ফিরে পেল, চারপাশে তাকিয়ে বুঝতে পারলো তার কোনো গভীর জঙ্গলে আছে। রকি, সাইপল, তোরা আমাদের ধরে আনছিস কেন? তোর সাথে আমাদের কিছু হিসাব নিকাশ করার জন্য, তার আগে এই এমকে কে খতম করে দি। মাহিম আকাশের দিকে তাকালো, কিছু একটা ইশারা করলো, যেটার মানে কি শুধু তারা দুজন শুধু জানে। আমার একটা জিনিস কিছুতেই মাথায় ঢুকছে না, নিলয় যখন আকাশকে মারতে গিয়েছিল তখন তাকে এমকে এসে বাঁচিয়েছিল, তাহলে আকাশ এমকে হয় কিভাবে? রকির কথা শুনে সবার টনক নড়ে উঠল, এটাই যদি হয় তাদের আসল এমকে। সাইফুল আকাশকে মারতে লাগলো। বল এমকে কোথায়, আর তুই এখানে কেন? আমি এখানে কেন একটু পরেই বুঝতে পারবি, কিন্তু তোরা যে ভুল করেছিস সেটা এখনই বুঝতে পারবি। মানে কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাচ্ছি, খুব শখ না এমকে কে নিজের চোখে দেখা? তুই তাহলে এমকে না। আমি কে আর একটু পরেই না হয় বলছি মিস্টার আর কে। নিজের সিক্রেট নাম শুনে রোহান চমকে উঠল, আর সাথে বাকিরা অবাক হয়ে গেল, কারণ বরুণ আর বাকি দুজন আর কে হয়ে কাজ করে। বস আপনি, আপনি আমাদের মাঝে ছদ্মবেশী কেন? আমি কোনো আসছি আগে থেকেই জানিস, বেশি কথা না বলে এটাকে শেষ কর।
আমার ভাইকে তোমরা কিচ্ছু করবে না, প্লিজ ওরে ছেড়ে দাও। মাহিম তুমি কিছু করো প্লিজ। আমি কি করব জান? দেখছো তো আমার হাত পা বাঁধা, আর এত লোকের মাঝে আমি পারবো নাকি? ধুর, বিপদের সময় তুমি কিচ্ছু পারো না মনে হচ্ছে। বৃষ্টি আরো কিছু বলতে যাবে, তারকে কেউ একজন তাকে আবার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিল। তুই কোন সাহসে ওরে অজ্ঞান করলি? রোহান সেই লোকটিকে বলল যে বৃষ্টিকে ইনজেকশন দিয়েছে। আরে ওরে কিছু বলে লাভ নেই, এখানে তো একটা তাণ্ডব হবে যেটা বৃষ্টি দেখা উচিত না। এখানে শুধুই তুই আর মাহিম মরবি, এটা ওর নিজ চোখে দেখা উচিত ছিল। কে মরবে সময় বলে দিবে। বস অনেক হলো, এখন তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করেন। আর কি একটা বন্দুক বের করে আকাশের দিকে ধরল, কিন্তু কিছু করতে যাবে তার আগে আগুন নিভে গেল, চারপাশে বাতাস বইতে লাগলো। সবাই সাবধান, হেলিকপ্টার, হয়তো কেউ আসছে। কিন্তু এখানে খোঁজ বাইরে লোক পাবে কিভাবে? দলের কেউ খবর দিয়েছে উপর থেকে ফোর্স নামলো। এরা কেউ আর্মি বা র‍্যাব নয়, সবে এমকে দলের ক্রু সদস্য। এসে সোমের সব লোককে গুলি করে মেরে ফেলো। কি মিস্টার আরকে, কেমন দিলাম? তোর কি মনে হচ্ছে আমাকে তোরা ধরে আনছিস? আরে না না, আমি নিজ থেকে আসছি। একটা লোক এসে আকাশ আর মাইমের হাতের বাঁধন খুলে দিল। মাইম হেঁটে চারজনের সামনে আসলো। রোহান ওরফে আরকে, তোর ডাপোর্ট পাতি মাস্টারদের কাছে থাকতে পারে, কিন্তু এমকের কাছে তুই চিনোপুটির মতো। আকাশ তোর কথা কিন্তু সহ্য হচ্ছে না, আমি কিন্তু। আকাশ তুই তোর বোনকে নিয়ে যা, আমি এদের সাথে একটু আলোচনা করে আসছি। আচ্ছা ব্রো। মাইমের কথা শুনে আকাশ বৃষ্টিকে নিয়ে চলে গেল জায়গা থেকে কিছু দূরে। আর কে, তোর এইসব সৈন্যদের সাথে এতদিন আমি খেলছি, ওই দিন এমনি এমনি তোরে ওই কথা বলছিলাম না? তার মানে তুই এমকে চিনতে এত দেরি করলে হয়? তোরে আমি ছাড়বো না, তুই আমার ভাইকে মারছিস। মাইম হাসলো, তারপর নিজের লোকের কাছে তার স্পেশাল গান আর চাবুকটা নিল। কোনো কথা ছাড়াই চারজনকে মারতে লাগলো, তারা চাইলেও কিছু করতে পারবে না। রোহান শীষ বাজালো কিন্তু কোনো কাজ হলো না। কাউকে ইশারা দিয়ে লাভ নেই, সবাইকে আগে উপরে পাঠিয়ে দিয়েছি। রোহান চোখ বড় বড় করে তাকালো। আমি নিজেই প্ল্যান করে তোদের এক জায়গায় করেছি, অনেক তো লুকিয়ে অন্যায় কাজ করলি, এখন সময় এসেছে তোদের মরার। আমি নিজের গান রেখে ছোট্ট কুড়াল নিল, কোনো কথা ছাড়াই রকির ঘাড়ে কোপ দিল, সাথে সাথে মাথা আলাদা হয়ে গেল। কি করছিস, তুই কি পাগল হয়ে গেছিস? কিভাবে পারলি তুই ওকে মারতে? আমি অনেক কিছুই পারি, কেন এতদিনে বুঝিস নি? আই এম এ সাইকো। এটা বলে সাইফুলকে মেরে দিল। প্লিজ আমাদের ছেড়ে দে, আমরা ভালো হয়ে যাব। দেশকে ভালো করতে কিছু ব্যক্তিকে মাপ নেয়, মেরে ফেলতে হয়। এটা বলে দুই কোপ দিয়ে দুজনের ধর থেকে মাথা আলাদা করে দিল। রক্ত ছিটকে মাহিমের মুখে এসে পড়লো। পাপীদের রক্ত সি, এখনই গোসল করতে হবে। জান সেদিন রাতে কি হয়েছিল? আমিও জানি না, ভুল করে আমাদের তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে অজ্ঞান করার পর আমিও জ্ঞান হারিয়ে ফেলি। ও আচ্ছা, আগের কথা রাখো তো, এখন আমাকে একটু আদর করতে দাও তো। এটা বলে মাহিম বৃষ্টির সঙ্গে ভালোবাসে মেতে উঠল। সেদিন রাতের ঘটনা বৃষ্টির কাছে অজানা, আকাশের ঘটনা শুধু একটু জানে কিন্তু সম্পূর্ণ জানে না। ভালোবাসি আমার জানটাকে। আমিও ভালোবাসি আমার পাগলিটারে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো।